আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছো ঠিক আছে তো আজকে আমরা এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার ত্রিশ দিনে শেষ করার যে একটা আমাদের টার্গেট ছিল তার তৃতীয় ক্লাসে চলে আসছি এবং তৃতীয় ক্লাসে আমরা মেনলি রাদাফ সরি বোর পরমাণু মডেল দিয়ে আমরা একটা পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করা শিখব পরমাণুতে থাকা একটা ইলেকট্রন কতটুকু ব্যাগে উঠতেছে সেটা নির্ণয় করা শিখব তার পাশাপাশি আমরা যদি পারি সেখানে আমরা একটু ব সরি বোর পরমাণু মডেলের মাধ্যমে বর্ণালীর ব্যাখ্যাগুলো শিখে নেব ঠিক আছে তো আজকের ক্লাসটাতে অনেক অনেক বেসিক নলেজ লাগবে প্লাস বেসিক নলেজের পাশাপাশি একটু ম্যাথমেটিক্সে একটু পাকা হইতে হবে তাহলে তাড়াতাড়ি ক্লাসটা শেষ হয়ে যাবে ইভেন আজকের ক্লাসটা যদি ভালোভাবে শেষ করতে পারি আমরা তাহলে আমাদের পরিমাণগত রসায়নের আমি বলবো যে আমাদের মোটামুটি ফোরটি পার্সেন্ট জায়গা শেষ হয়ে যায় ঠিক আছে তো আজকের ক্লাসটা খুব ভালোভাবে শেষ করতে পারলে এরপরের ক্লাসে আমরা শুধুমাত্র কোয়ান্টাম নাম্বারটা পড়াইলেই চলে কোয়ান্টাম নাম্বার হুন্ডের নীতি বা পাউলির বর্জন নীতি এগুলো তো তোমাদের আগেও পড়া আছে এখন জাস্ট একটু রিভাইজ দেওয়া তারপরে আমরা চলে যাব ডিরেক্ট আমরা দ্রাব্যতাতে চলে যাইতে পারবো সো জাস্ট দ্রাব্যতাটা পড়াইলেই শেষ হয়েছে সো আমি আশা করতেছি যে সাতটা ক্লাসের মধ্যে তোমাদেরকে গুণগত রেশনটা শেষ করে দিতে যদি সাতটা ক্লাস না পারা যায় নয়টা কিংবা দশটার মধ্যে ইনশাল্লাহ এটাকে পারফেক্টলি পুরাটা শেষ হয়ে যাবে ইভেন তোমরা চাপ্টারটা শেষ করার পরে নিজেদের মধ্যে একটা তৃপ্তি পাবা যে না আমি এই জিনিসগুলো বুঝি ঠিক আছে ইভেন এইখানে নতুন জিনিস শেখার খুব কম আছে দেখছো না আমি গত ক্লাসে যা পড়াইছি সব নাইন টেনের বই থেকে ইভেন এটা আমি সবসময় বলি যে তুমি যখন এইচএসসির পড়াশোনা করবা তোমার যদি নাইন টেনের বেসিক ভালো থাকে তাহলে তুমি এইচএসসির পড়াশোনাটা অনেক ইজিলি করতে পারবা সেখানে নতুন জিনিস শেখাটা খুব কম সেখানে মেনলি আমরা আমাদের আগের জানা বিষয়গুলোকে জাস্ট এক্সটেন্ড করি আমাদের নলেজটাকে জাস্ট এক্সটেন্ড করি তো তোমার মাথায় যদি মেইন জিনিসটা থাকে তাহলে তুমি খুব তাড়াতাড়ি অ্যাক্সটেন্ড করতে পারবা আর যদি মাথায় কম জিনিস থাকে তাহলে একটু লেট হবে তোমার এবং এই জিনিসটাই কার নাইনটেনের বেসিক ভালো আসে এসএসসিতে কার বেসিক ভালো আছে এইটাই তোমাদের মধ্যে যে ওই ডিফারেন্সটা গড়ে তুলবে তার পাশাপাশি আরেকটা কথা বলিনি যে আমাদের এইখানে আমাদের এখানে যারাই ভিডিও দেখবা এইচএসসি তেইশ ব্যাচ কিংবা এইচএসসি বাইশ ব্যাচ কিংবা যে কোনো ব্যাচ হো না কেন আমি যেহেতু একটা টার্গেট নিয়েছি যে তোমাদের এক মাসের মধ্যে কেমিস্ট্রিটা শেষ করাই দিব একটা কথা মনে রেখো আমার ভিডিও যদি তুমি সিরিয়ালি না দেখো তাহলে তুমি কোনো কিছুই বুঝবা না সো তুমি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়ালি তোমার দেখতে হবে কেউ যদি মনে করো আজকের ক্লাসে প্রথম হোক ওকে আমাদের ফার্স্ট ক্লাস কুইক অনলাইন স্কুল ইউটিউব চ্যানেল আপলোড হয়ে গেছে ফার্স্ট ক্লাসটা দেখো সেকেন্ড ক্লাসটা কালকের মধ্যে আপলোড দিয়ে দিব তুমি ওইভাবে সিরিয়াল অনুযায়ী দেখে আসো হুট করে তুমি থার্ড ক্লাসে আসলা ফোর্থ ক্লাসে আসলা তুমি কিছুই বুঝবে না তো আমি একটা সিকোয়েন্স মেনটেন করে চলি যেই সিকোয়েন্স থেকে আমরা মেনলি তোমার জিনিসগুলো এ করবো ক্লিয়ার তো যাই হোক তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও আমি পড়ানো শুরু করে দিই সবাই শেয়ার দিয়ে দাও ক্লাসটা তো গত ক্লাসে আমরা অ্যাকচুয়ালি যেটা পর্যন্ত আসছিলাম সেটা হচ্ছে আমরা তরঙ্গ জিনিসটাকে সেটা শিখেছিলাম এবং তার পাশাপাশি আমরা চুম্বক তরঙ্গের কনসেপ্টটা বুঝছিলাম ইভেন এখানে আমরা দেখতেছিলাম যে একটা ইলেকট্রন যখন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে আসে তখন সে কিছুটা শক্তি বিকিরণ করে এবং সেই শক্তিটাই একজাক্টলি তরঙ্গ আকারে আলটিমেটলি বাহির হয় সেটা আরেকটু আপডেট দিকে যাব তার আগে আমি রাদার বোর পরমাণু মডেলের মেইন ওনার যে স্বীকার্যগুলো ছিল সেই স্বীকার্যগুলো সুন্দর করে বুঝায় দিব ঠিক আছে স্টেপ বাই স্টেপ যদিও গত ক্লাসে বলা হয়েছে বাট গত ক্লাসে বুঝায় মানে গুছায় বলা হয় নাই ঠিক আছে গত ক্লাসে বুঝায় বলা হয় না তো আজকে আমরা গুছায় বলবো ঠিক আছে সো খেয়াল করো তো আমরা রাদার পরমাণু মডেল পড়ার সময় একটা প্রবলেম ফেস করছিলাম রাদারফোর্ড পরমাণু মডেল পড়ার সময় আমরা যেই প্রবলেমটা ফেস করছিলাম সেটা হচ্ছে যে রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী একটা পরমাণুর যে অধিকাংশ স্থান ফাঁকা সেটা ফাঁকা থাকতে পারে না অর্থাৎ সেখানে উনি যে কক্ষপথের কথা বলতেছিলেন সেই কক্ষপথ আলটিমেটলি এক্সিস্ট করতে পারে না কারণ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যখন একটা ইলেকট্রন বা যখন একটা কোনো চার্জযুক্ত কণা ঘুরতে থাকে তখন সে ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকে এবং একটা টাইমে তার শক্তি কমতে কমতে সে নিউক্লিয়াসে এসে পতিত হবে সো বোর এই জিনিসটার সলিউশান দিচ্ছেন ইনিশিয়ালি শিকার যদি যে এক্সপেরিমেন্টাল দিক থেকে দেখা যাচ্ছে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে প্লাস ইলেকট্রনগুলো কোনো শক্তি বিকিরণ করতেছে না সো বোর সেটাই বললেন যে এখানে আমাদের প্রথমে একটা স্বীকার্য ধরে নিতে হবে যে একটা পরমাণুর একটা পরমাণুর যে নিউক্লিয়াস আছে ধরো এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস এই পরমাণু নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন স্থায়ী কিছু শক্তি স্তর আছে এগুলো অ্যাকচুয়ালি শক্তি স্তর এগুলা যে এরকম রেখার মতো এক্সিস্ট করে এরকম কিছু না এটা জাস্ট একটা এনার্জি লেভেল এরকম কিছু শক্তি স্তর আছে এবং সেই শক্তিস্তরগুলোতে ইলেকট্রন অবস্থান করে এবং কিভাবে অবস্থান করে সেটা উনি ওনার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বুঝাইছেন কীভাবে অবস্থান করে সেটা উনি ওনার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বুঝাই দিয়েছেন এবং এখানে যে শক্তিস্তরগুলো আছে সেই শক্তি ইলেকট্রনগুলো অবস্থান করে এখানে ইলেকট্রন এখানে ইলেকট্রন এখানে আবার আটটা ইলেকট্রন এক্সিস্ট করে এবার যেভাবে ইলেকট্রন ধরো এখানে একটা ইলেকট্রন একটা করে দেখালাম আর কি ইলেকট্রন এক্সিস্ট করে এবং উনি প্রথম শিকার যে বলছেন যে এই যেই শক্তিস্তরগুলো থাকে সেগুলো স্থায়ী শক্তিস্তর এই শক্তিস্তর ইলেকট্রন ঘোরার সময় সে চারযুক্ত কণা হওয়া সত্ত্বেও সে শক্তি দান করে না সে শক্তি বিকিরণ করে না এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে এটা তাই এটা স্বীকার্য তোমাকে স্বীকার করে নিতে হবে যেটা ম্যাক্সওয়েলের যে তত্ত্বটা ছিল সেই ম্যাক্সওয়েলের তত্ত্বটা এখানে খাটানো যায় না উনি এখানে যে তত্ত্বটা খাটাইছিলেন সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব বাট ম্যাক্সওয়েল যে তত্ত্বটা দিছিলেন সেই তত্ত্বটা পার্শিয়ালি ট্রু হান্ড্রেড পারসেন্ট ট্রু না সেই তত্ত্বটা কখন ট্রু যখন একটা চার্জ পরমাণুর বাহিরে আসে পরমাণুর ভিতরে যখন তুমি যাবা তখন এই যে যে ম্যাক্সওয়েলের যে সূত্র গত ক্লাসে বুঝাইছি ম্যাক্সওয়েলের যে সূত্র সেই ম্যাক্সওয়েলের সূত্র অ্যাপ্লিকেবল হবে না এখানে কোয়ান্টাম তত্ত্ব খাটবে কোয়ান্টাম তত্ত্বটা একটু পরে আসতেছি আমরা কোয়ান্টামের দিকে যাবো আস্তে আস্তে কোয়ান্টাম তত্ত্ব খাটবে অর্থাৎ ম্যাক্সওয়েল বলছিলেন যে চারযুক্ত কোনো একটা বৃত্তাকার পথে ঘোরার সময় সে শক্তি বিকিরণ করবে বোর বললেন যে এটা সত্য ম্যাক্সওয়েলের কথাটা সত্য বাট এটা হানড্রেড পারসেন্ট সত্য না সব কেসের ক্ষেত্রে সত্য না পার্শিয়ালি ট্রু যখন একটা চারযুক্ত কোণা একটা পরমাণুতে অবস্থান করে পরমাণুতে পরমাণুর কক্ষপথে চারপাশে যখন ঘুরে তখন সে কোনো শক্তি বিকিরণ করে না তখন সে কোনো শক্তি হারায় না এটা হচ্ছে ফার্স্ট স্বীকার্য যে এখানে ম্যাক্সওয়েলের ততটা অ্যাপ্লিকেবল হবে না যখন একটা ইলেকট্রন কক্ষপথে থাকবে তার পরমাণুর কক্ষপথে থাকবে তখন সে একটা স্ট্যাবল স্টেটে এই জায়গায় থাকবে কিন্তু সে ঘুরতে থাকবে আচ্ছা এবং উনি এই শক্তিস্তরগুলোকে নাম দিয়েছিলেন উনি এই শক্তিস্তরগুলোকে নাম দিয়েছিলেন ধরো প্রথম শক্তিস্তরটাকে নাম দিয়েছিলেন খে তারপরে শক্তি স্তরটাকে এল তারপরে শক্তি স্তরটাকে এম তারপরে শক্তি স্তরটাকে এন এরকমভাবে খে এল এম এল ও এরকম সাতটা আর কি এরকম শক্তি স্তর পরমাণুতে এরকম দেখা যায় এটা ছিল ওনার প্রথম স্বীকার্য আচ্ছা তারপরে তৃতীয় স্বীকার্যটার কথা বলেনি নিই তারপরে দ্বিতীয় স্বীকার্যতে ব্যাক করবো তৃতীয় স্বীকার্যটা ছিল যে পরমাণুগুলো যখন নর্মাল কন্ডিশানে যখন তাদের নিজস্ব কক্ষপথে ঘুরে তখন সে কোনো শক্তি বিকিরণ করে না কিন্তু সে ঠিকই ইলেকট্রোম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি করে বাট ওয়েব ক্রিয়েট করে না তরঙ্গ জেনারেট করে না আমরা যখন এটাকে আলটিমেটলি কোনো শক্তি দেই তাপ দেই বা অন্য সূর্যের আলো দেই বা আলো দেই আমরা অন্য কোনো প্রকার শক্তি যখন আমরা দেই তখন ইলেকট্রনগুলা কী করে শক্তি শোষণ করে তার উচ্চতর শক্তি গমন করে ধরো এখানে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা শক্তি শোষণ করে তার উচ্চতর শক্তি গমন করে আবার আমরা যখন তাপের উৎস সরাই নিই তখন এই ইলেকট্রন উচ্চতর শক্তিস্তর থেকে আবার তার পূর্বের নিম্নতর শক্তিস্তরে ব্যাক করে তাহলে ধরো এই কক্ষপথের শক্তি হচ্ছে টেন এই কক্ষপথের শক্তি হচ্ছে ধরো যে টোয়েন্টি তাহলে যখন সে টোয়েন্টি শক্তিস্তর থেকে টেন শক্তিস্তরে ব্যাক করবে তখন সে তার নিজের টেন শক্তি লুজ হবে সে টেন শক্তি হারাবে এবং সেই যে হারানো শক্তিটা সেটা যেহেতু শক্তি ধ্বংস বা বিনাশ নেই সে হারানো শক্তিটা এই যে তরঙ্গ আকারে বাইরে বের হয়ে আসবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়াইভ আকারে বের হয়ে আসবে এইখানে অর্থাৎ ম্যাক্সওয়েলের কথাটা ছিল যে একটা ঘোরার সময়ই সে তরঙ্গ জেনারেট করবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব জেনারেট করবে বাট বোর বলছেন এটা নিজস্ব কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবটা জেনারেট করে না ইলেকট্রোম্যাগনেটিক ওয়াইভটা জেনারেট হয় যখন ইলেকট্রনটা উচ্চতর শক্তিস্তর থেকে আবার নিম্নতর শক্তিস্তরে গমন করে তখন এখানে যে খোয়া যাওয়া যে শক্তিটা যে এক্সট্রা এনার্জিটা যেটা সে গেইন করছিল ইনিশিয়ালি সেটা যখন সে লুজ করে সেই এনার্জিটা আলটিমেটলি তোমার ইয়া হিসেবে যায় এবং এই বর্ণালীগুলোকে আমরা নর্মালি দেখতে পারি সবাই এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও সবাই এতটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও দি আচ্ছা নেট প্রবলেম কি আমার নেট প্রবলেম না আমার তো নেট প্রবলেম হওয়ার কথা না আমার তো নেট প্রবলেম হওয়ার কথা না নেট প্রবলেম হলে তোমাদের হবে এবং আজকে নেট প্রবলেম হওয়ার যথেষ্ট কারণ আছে ঠিক আছে আজকে নেট প্রবলেম হওয়ার যথেষ্ট কারণ আছে এক তো তোমার বাইরে বৃষ্টি এটার কারণে আর একটা হচ্ছে ঘূর্ণিঝড় কী জানি যাওয়া না কী জানি আসছে এটার কারণে একটু নেট প্রবলেম হইতেই পারে বাট আমার এখানে কোনো প্রবলেম দেখতেছি না তোমরা একটু আমাকে একটু কনফার্ম করো যে আচ্ছা ঠিক আছে আচ্ছা ম্যাথমেটিক্যাল তানিয়া তোমার কথা হচ্ছে যে ভাই বুঝি নাই এখন এই জিনিসটা যে বুঝো না তুমি যদি সেকেন্ড লেকচার না দেখে আসো তাহলে এই জিনিসটা না ম্যাথমেটিক্যাল তানিয়া আমি তোমার কাছ থেকে আনসারটা নিতে চাই তুমি কি আগের লেকচারটা দেখছো কি না আগের লেকচার দেখা হয়েছে কিনা সেটা একটু বলো দিই সূচনা বা যারা এখানে বুঝো নাই তারা একটু বলো যে আগের লেকচারটা তোমরা বুঝছো কিনা আগের লেকচারটা বুঝছো কিনা সেটা একটু আমাকে কনফার্ম করো তারপরে আমি তাহলে এটা আমি আগাবো কিংবা এখানে আরেকটু এক্সপ্লেন করবো সেটা বলো দি আচ্ছা আগের লেকচার যদি দেখে থাকো তাহলে তারপরে তোমার এই জিনিসটা বোঝা হচ্ছে না ওকে তাহলে এই জিনিসটা আপাতত রাখো বাদ রাখো তৃতীয় স্বীকার স্বীকার্য বুঝার দরকার নাই তুমি আমাকে বলো প্রথম স্বীকার্যটা বুঝছো কিনা কারণ তৃতীয় স্বীকার্য আমি অলরেডি পরে আসবো তৃতীয় স্বীকার্য ধরো যে পড়ানো হয়নি আমি দ্বিতীয় স্বীকার্য ইনিশিয়ালি পড়াবো তারপরে আমি তৃতীয় দ্বিতীয় শিকার্য এটা দরকার এইভাবে প্রথম শিকার্য বুঝছো সেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রথম শিকার যদি বুঝে থাকো তাহলে প্রথম শিকার্য থেকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল আমাদের এক্সপ্রেশন আসবে সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো নিয়ে আমরা তারপরে আমি তৃতীয় স্বীকার্যতে আবার ব্যাক করব তো আমি দ্বিতীয় স্বীকার্যতে চলে যাই দ্বিতীয় স্বীকার্যতে দ্বিতীয় শিকার স্বীকার্যতে আমাদের যে ইয়ে আছেন এটা কি বলে দ্বিতীয় যদি আমাদের যেই বোর আছেন সেই বোর বলছেন যে একটা কক্ষপথে যখন একটা ইলেকট্রন ঘুরে ক একটা কক্ষপথে যখন একটা ইলেকট্রন ঘুরতে থাকে তখন সেই ইলেকট্রনের একটা কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরতে থাকে তখন সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ কৌনিক ভরবেগকে প্রকাশ করা হয় এম ভি আর দ্বারা জিনিসটা বোঝাচ্ছি জাস্ট আগে দেখো তারপরে জিনিসটা বুঝাবো কৌনিক ভরবেগ এন এনএইচ বাই টু পায়ের সমান এন মানে কক্ষপথের সংখ্যা যে যদি এক নম্বর কক্ষপথে ঘুরে তাহলে এটার যে কৌণিক ভরবেগ হবে সেই ভরবেগ হবে এখানে ওয়ান ইনটু এই এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক সবগুলো আস্তে আস্তে বোঝাব ইনিশিয়াল পরিচয়টা নেও তারপরে বাই টু পাই যদি দুই নম্বর কক্ষপথে ঘুরে তাহলে এখানে এন এর মান হবে টু এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক পাই হচ্ছে টু পাই সো এখানে কৌণিক ভরবেগ কনসেপ্টটা আমরা অ্যাকচুয়ালি বুঝতেছি না যে অ্যাকচুয়ালি কৌণিক ভরবেগ জিনিসটা কে তো এই জিনিসটা আমি আগে বুঝাবো তারপরে এটা তো স্বীকার্য এম ভিহারিকোস টু অ্যানেজ বাই টু পাইস এখানে তো আসলে বোঝানোর কিছু না এম জাস্ট কৌণিক ভরবেগ জিনিসটা কি সেটা একটু বুঝাবো দেন এখানে কিছু ম্যাথমেটিক্যাল আমাদের ক্যালকুলেশান আছে খেয়াল করো দেখো এসএসসি লেভেলে তোমরা শুধুমাত্র রৈখিক গতি সম্পর্কে ধারণা পাইস যে একটা বস্তু একটা বস্তু এই বরাবর একটা নির্দিষ্ট দিক বরাবর এক সেকেন্ডে সে যতটুকু দূরত্ব যায় ধরো এটা এক সেকেন্ড সে এক সেকেন্ডে একটা বস্তু যতটুকু দূরত্বে যায় সেটাকে বলা হয় ভি বা বেগ এবং এটাকে বলা হয় রৈখিক বেগ কি বললাম একটা বস্তু সরল রেখা বরাবর সরল রেখা বরাবর যতটুকু দূরত্ব যায় এক সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় তার রৈখিক বেগ তোমরা এসএসসি লেভেলে যা পড়ে আসছো সবগুলা রৈখিক বেগ এবং এই বস্তুটার যেই পরিমাণ ব্যাগ আছে সেটাকে যদি আমি তার ভর দিয়ে ভাগ দিই তখন আমি যেটা পাই সেটাকে বলা হয় রৈখিক ভরবেগ তোমরা অ্যাকচুয়ালি এই যেই এম ভি পরে আসছো সেটা হচ্ছে রৈখিক ভরবেগ কিন্তু এই টার্মগুলা চেঞ্জ হয় যখন একটা কোনো একটা বস্তু একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তার এখানে টার্ম চেঞ্জ হয় যেগুলো আমি একটু বোঝাই যেগুলো আমি একটু বোঝাই যে থাকি খেয়াল করো রৈখিক ভরবেগ আর কৌণিক ভরবেগের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আমি মুছে দিই আমি জাস্ট এখন আগে একটু রৈখিক কৌণিক এবং এইটা হচ্ছে একটা এটা হচ্ছে তার সেন্টার এবং ধরো এই আর হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ এখন এখানে একটা বস্তু ছিল যেই বস্তুটা বৃত্তাকার পথে ঘোরা শুরু করল এই বস্তুটা যখন বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে এই জায়গা থেকে যখন এই পয়েন্টে আসলো তখন দেখো সে এই বৃত্তের কেন্দ্রে সে একটা কোন উৎপন্ন করলো এটাকে আমরা বলতে পারি থিটা কোন এবং এটা যদি এখান থেকে ধরো এটাকে থিটা এই এটা যদি এখান থেকে ওয়ান না এখানে না এসে যদি এখানে আসতো দাদা দাদা আচ্ছা আচ্ছা একটু ব্লাড আছে আমি বলছি তো আজকে একটু নেটওয়ার্কে ডিস্টার্ব করবে একটু অ্যাড করো ব্লাডটা ঠিক হয়ে যাবে একটু অ্যাড করো জাস্ট ব্লাড ঠিক হয়ে যাইতে সে খেয়াল করো একটু অ্যাড করো ব্লাডটা ঠিক হয়ে যাবে জাস্ট এক দুই মিনিট অ্যাড করো আজকে বৃষ্টি তো সব জায়গায় এই কারণে একটু ব্লাড দেখা যাচ্ছে এখন ক্লিয়ার হয়ে গেছে খেয়াল করো ক্লিয়ার হয়ে গেছে খেয়াল করো আমি কি বললাম এখানে একটা বস্তু যদি এই জায়গা থেকে এইখানে না গিয়ে যদি এই পর্যন্ত যাইত তখন তার কৌণিক পথে স্মরণ ঘটতো এই থিটা টু এই সম্পূর্ণটা থিটা টু ওকে আমি কমপ্লেক্স না করি আমি জাস্ট থিটা ওয়ান পর্যন্তই দেখাই এটাকে জাস্ট থিটা হিসেবেই দেখাই থিটা অর্থাৎ আমরা দেখতেছি একটা বস্তু যখন বৃত্তাকার পড়তে ঘুরতে থাকে তখন সে কৌণিক পথে সে কিছুটা স্মরণ অতিক্রম হয় কৌণিক পথে তার কিছুটা কি হয় স্মরণ হয় তাই না সে আগে এই পজিশনে ছিল আগে কোনো কোন ছিল না যা জিরো ডিগ্রি কোন ছিল এখন যখন সে এখানে গেল তখন সে একটা কোন ক্রিয়েট করলো এবং এই যে কৌণিক পথে তার যে স্মরণ ঘটছে সেটাকে বলা হয় কৌণিক স্মরণ তাহলে এই থিতা ইকুইলস আমি বলতে পারি কৌণিক স্মরণ সবাই আমাকে বলো এই এতটুকু কনসেপ্ট বুঝছো কিনা যে থিটা ইকোয়াল কৌণিক সরণ এই কনসেপ্টটা বুঝছো কিনা সবাই একটু বলো দেখি থিটা ইকোয়াল কৌণিক সরণ এতটুকু জিনিস বুঝছো কিনা একটু বলো দেখি সবাই কমেন্ট করে জানাও এটা তিন নম্বর ক্লাস ডে থ্রি এটা হচ্ছে তিন নম্বর ক্লাস সবাই কৌণিক স্মরণ কি না একটু বলো দেখি আচ্ছা ঠিক আছে কৌণিক স্মরণ কি যখন একটা কণা বৃত্তাকার পথে ঘুরবে তখন সে বৃত্তির কেন্দ্রে সে একটা কোণ উৎপন্ন করবে সে যতটুকু কোন উৎপন্ন করতেছে সেই কোনটাই হচ্ছে কৌণিক স্মরণ কি বললাম যে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন সে তার যে আদি অবস্থান এবং তার যে শেষ অবস্থান সেই আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে একটা কোন উৎপন্ন হবে একটা অ্যাঙ্গেল প্রোডাকশান হবে দেখো এটা এই অবস্থানে আছে শুধুমাত্র এখানে কি কোনো অ্যাঙ্গেল আছে নাই কিন্তু এটা যেই এখান থেকে এই বরাবর যাইতে থাকলো তখন মাঝখানে বৃত্তের কেন্দ্রে সে অ্যাঙ্গেল প্রোডাকশান করা শুরু শুরু করলো সে কোন উৎপন্ন করা শুরু করলো এই যে বৃত্তাকার পথে ঘোরার সময় একটা বস্তু কেন্দ্রের বৃত্তের কেন্দ্রে সে যেই বৃত্তটাকে কেন্দ্র করে ঘুরতেছে সেই কেন্দ্রে সে যেই কোনটা উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় কৌণিক স্মরণ আচ্ছা এখন একটা জিনিস আমি বলিনি যে কৌণিক স্মরণ নর্মালি আমরা কোন বা অ্যাঙ্গেল হিসেব করে আমরা নর্মালি ডিগ্রিতে শিখে আসছি নাইনটি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি একশো একশো আশি ডিগ্রি বাট কৌণিক স্মরণ নর্মালি রেডিয়ান এককে প্রকাশ করা হয় কী এককে প্রকাশ করা হয় রেডিয়ান এককে বা রেডিয়ানে নেওয়া হয় এখন তোমরা তো অনেকেই ছিল এসএসসিতে যারা হায়ার ম্যাথ ছিল না আচ্ছা ভাই আমার তো বায়োলজি ছিল বায়োলজি পরীক্ষা দিয়েছে হায়ার ম্যাথ স্কিপ করে আসছি দেখো পড়ালেখা হচ্ছে এমন একটা জিনিস তুমি এটা স্কিপ করে এসে পার পাবানা স্কিপ করে এসে পার পাবানা তোমাকে সামনে সেটা পড়তেই হবে তুমি উচ্চতর গণিতে এই এই রেডিয়ান কাকে বলে সেটা ছেড়ে আসছিল আজকে তোমার সেটা পড়তে হবে নাহলে তুমি তে তাগাইতে পারবা না আমি দেখি যে এসএসসি এসসি বাইশ স্টুডেন্ট বা অনেক বেচে স্টুডেন্টসরা আলটিমেটলি ইয়া করে কি তোমার হচ্ছে ওরা হচ্ছে তোমার যে একটা আন্দোলন করে যে আমাদের সিলেবাস আরও কমায় দেওয়া হোক এই করা হোক সেই করা হোক কমাইলে কী হবে দিন শেষে তোমার কোনো না কোনো দিন সেটা পড়তে হবে যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে চাও সো ব্যাটার শর্ট সিলেবাস দিতেছে ঠিক আছে তার পাশাপাশি ফুল সিলেবাসটা পড়ে রাখা কারণ পরীক্ষায় পাশ মেন কথা না তুমি আজকে পরীক্ষায় পাশ করে যাবা কালকে পরীক্ষায় ফেল করতে হবে এইচএসসি লেভেলের পড়াশোনা যে কী জিনিস এটা একটু বেসিক না নিয়ে আসো তখন বুঝতে পারবা আর এখানে যে কেমিস্ট্রি ক্লাসগুলো যারা দেখতেছো তারা অন্য জায়গায় গিয়ে কেমিস্ট্রি পড়ো তখন বুঝবা তো আমি যেটা বললাম রেডিয়ান এককে প্রকাশ করা হয় এখন ভাই রেডিয়ানটা কি রেডিয়ান জিনিসটা হচ্ছে রেডিয়ান জিনিসটা হচ্ছে যখন আমরা যদি এরকম একটা কাজ করি খেয়াল করো ধর আমার ডাস্টার হয়ে গেছে ডাস্টারের ইন্তেকাল ঘটছে খেয়াল করো রেডিয়ান জিনিসটা কি সেটা হচ্ছে ধরো এটা একটা বৃত্ত এবং এই বৃত্তের একটা ব্যাসার্ধ আছে তাই না আমি কোন পরিমাপের একটা নতুন একক দেখাচ্ছি ডিগ্রির বাইরে তোমরা যখন এটা দেখো তখন তোমাদের মাথায় চলে আসে ভাই এটা তো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ডিগ্রির বাইরে অন্য আরেকটা ইউনিট দেখাচ্ছি কোন পরিমাপ সেটা হচ্ছে রেডিয়ান সেটা কি যে যখন আমি একটা বৃত্ত আঁকি তখন সে বৃত্তের ব্যাসার্ধ খেয়াল করো এই যে বৃত্তের ব্যাসার্ধ এই বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কি বললাম বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তে যেই কোন উৎপন্ন করে সেটাকে কি বলা হয় এক রেডিয়ান জিনিসটা বোঝার ট্রাই করো ধরো আমি এই আমার একটা কম্পাস থাকে না এরকম এটার মধ্যে পেন্সিল আছে এটা আমি কেন্দ্র করে এটার সমান একটা চাপ নিলাম এই যে এতটুকু চাপ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ এখন এটা ধরে এখানে ধরে আমি এখানে একটা অ্যাঙ্গেল আঁকলাম তো এখন যদি আমি অ্যাঙ্গেলটা যদি আঁকি তাহলে অ্যাঙ্গেলটা হয়ে যায় এরকম এই যে এটা খেয়াল করো এই যে এইটা যে এখানে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ খেয়াল করো ব্যাসার্ধ ছিল এটা আর এইটার সমান আমি একটা এখানে চাপ নিছি এই বৃত্তের ব্যাসার্ধের আর এর সমান চাপ বৃত্তে একটা কোণ উৎপন্ন করছে এই কোণটাকে বলা হয় এক রেডিয়ান এবং এই রেডিয়ানটা হচ্ছে মেনলি তুমি যখনই হায়ার লেভেলে উঠতে চাবা ডিগ্রি থেকে রেডিয়ানটাকে প্রিফার করা হবে তাহলে তোমাকে যদি বলা হয় দুই রেডিয়ান কোন উৎপন্ন করছে আমি বললাম যে একটা বস্তু এখানে দুই রেডিয়ান কোন উৎপন্ন করছে হোয়াট ডাজ ইট মিন এখানে বৃত্তের চাপের দ্বিগুণ সমান এরকম আমরা একটা ইয়া ইয়ানিসি যে বৃত্তের চাপের এই চাপটা নিলাম একটা দিলাম আবার ধরো যে আরেকটা দিলাম এরকম তো আমি দুই রেডিয়ান বলতে বুঝবো আমি এতটুকু কোন কারণ এখানে যে বৃত্তের যে চাপটা নিছি যেই যে চাপটা নিয়ে আমি মানে তোমার ইয়াটা আঁকছে কোনটা অঙ্কন করছি সেটা বৃত্তের ব্যাসারদের দ্বিগুণ তাহলে তোমাকে যদি বলে হয় তিন রেডিয়ান জিনিসটা কি তিন রেডিয়ান জিনিসটা হচ্ছে যদি বৃত্তের ব্যাসার্ধের তিন গুণ চাপ নিয়ে যদি আমি একটা ইয়া আঁকি অঙ্কন করি ধর তিন গুণ চাপ নিলাম আরেকটু নেলা তখন এরকম একটা অ্যাঙ্গেল হবে তখন সেটা হচ্ছে তিন রেডিয়ান তো একজাক্টলি রেডিয়ান জিনিসটা হচ্ছে এটা এবং আমি যদি বলি একটা হাফ রেডিয়ান কোন উৎপন্ন করছে তাহলে হাফ রেডিয়ান কোন বলতে কি বোঝাবে যে বৃত্তের ব্যাসার্ধের অর্ধেক সমান চাপ নিয়ে তুমি কোন উৎপন্ন করছো দ্যাট মিন্স এখানে আমরা এইটাকে বলা হয়েছে রেডিয়ান এবং এটা প্রকাশ করা হয় কি দ্বারা অ্যাকচুয়ালি প্রকাশ করা হয় তোমার আলটিমেটলি রেডিয়ান দ্বারা ঠিক আছে মানে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ যে পরিমাণ কোন উৎপন্ন করতে সেটাকে এক রেডিয়ান বলা হয় সেটাকে এক ইউনিট ধরে তারপর আমরা আস্তে আস্তে হিসেব করি যে এখানে কত রেডিয়ান কোন উৎপন্ন হয়েছে সবাই রেডিয়ানের কনসেপ্টটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানা সবাই রেডিয়ানের কনসেপ্টটা একটু কমেন্ট করে সবাই রেডিয়ানের কনসেপ্ট বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও বৃত্তের ব্যাসার্ধের সমান যা বৃত্তে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় এক রেডিয়ান তো এটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা বাকিগুলো যেভাবে হিসাব করি সেটা হচ্ছে কি তোমার আচ্ছা ঠিক আছে ওকে তো এখন আমি তোমাকে একটা কথা বললাম যে এখানে আমি যখনই একটা চাপ নিচ্ছি যখনই একটা চাপ নিচ্ছি খেয়াল করো ধরো এটা হচ্ছে এরকম আমি যখন একটা চাপ নিচ্ছি ধরো এটা হচ্ছে একটা সার্কেল এখন এই সার্কেলটার মধ্যে আমি কি করলাম যে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে আর এটা হচ্ছে ধরো যে একটা চাপ নিলাম এবং চাপটা ধরো যে বৃত্তের ব্যাসার্ধের সমান এই চাপটা এই চাপটার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যকে আমি দিলাম এস চাপটার দৈর্ঘ্য এবং এইখানে যে কোন উৎপন্ন হয়েছে সেই কোণ হচ্ছে থিটা থিটা রেডিয়ান এখন আমি তোমাকে বললাম যে ভাইয়া বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ যদি আমি এখানে নেই তাহলে এক রেডিয়ান কোন উৎপন্ন হয় হোয়াট ডাজ ইট মিন বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের চাপ এবং ব্যাসার্ধের যে অনুপাত সেই অনুপাত হচ্ছে ওয়ান কেন ওয়ান কেন ওয়ান ভাইয়া কারণ হচ্ছে খেয়াল করো এই যে যে বৃত্তের যে চাপ এই চাপটা আর এই এখানে চাপ দ্বিগুণ নিই বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ নেই তাহলে কি হবে এস বাই আর আসবে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একজাক্টলি এখানে যে থিটা সেই থিটাকে প্রকাশ করা যায় এইভাবে যে এস বাই আর টু থিটা এখানে চাপটা কত সেটা আমি মেজার করতে পারবো থিটা এবং আর দিয়ে যেমন আমি তোমাকে বললাম যে অ্যাস ইকোলস টু তাহলে আমরা কী পাই আর থিটা হোয়াট ডাজ ইট মিন দ্যাট মিন্স যদি এখানে থিটা যদি ওয়ান রেডিয়ান হয় তাহলে বৃত্তের চাপ দেখো ওয়ান আর 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 ইন্টু ওয়ান আর দ্যাট মিন্স অ্যাস ইকোলস টু আর পাই তার মানে যদি থিটা ইকোয়ালস টু ওয়ান রেডিয়ান হয় তাহলে বৃত্তের যে চাপ এবং এই যে ব্যাসার্ধ সেই দুইটা সমান ওকে থিটা যদি টু রেডিয়ান হয় সেটা বুঝায় অ্যাস ইকলস টু আর ইন্টু টু দ্যাট মিন্স বৃত্তের যে চাপ আছে সেটা হচ্ছে কি বেশার দিক সো এই কনসেপ্টটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও যে এস বাই আর টু যে থিটা এই জিনিসটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও সবাই ওকে এখন তোমাদের অনেকেই জানতে চাবা তাইলে ভাই আমরা আমাদের একটা কাজ করে দেন আমাদের আপনি থিটা থেকে রেডিয়ানে যাওয়ার একটা ওয়ে বের করে দেন কারণ আমি সব সবসময় তো অ্যাঙ্গেলগুলো আর রেডিয়ানে দেওয়া না অনেক সময় ডিগ্রিতে দেওয়া থাকতে পারে সো আপনি এমন একটা ওয়ে বের করে দেন যেটা দিয়ে আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে চলে যেতে পারবো ওকে জিনিসটা খুব ইজি তোমাকে আমি বললাম যে এখানে একটা একটা বস্তু এই জায়গা থেকে পুরাটা ঘুরে আবার এই জায়গায় আসলো ধরো যে এই জায়গাটাতে আসলো আবার এখানে আসলো এখানে আসলে সে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে তিনশো ডিগ্রি ওকে সে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে তিনশো ষাট ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি সে কোন উৎপন্ন করবে তাহলে থ্রি সিক্সটি ডিগ্রি যদি কোন উৎপন্ন করে তাহলে সে তার চাপ কতটুকু হয় এই চাপের দৈর্ঘ্য কত এই যে বৃত্তের সে পুরাটা পরিধি অতিক্রম করছে না বৃত্তের পুরাটা যদি পরিধি অতিক্রম করে বৃত্তের পরিধি ইকুয়ালস টু কত টু পাই আর তাহলে টু পাই আর বাই আর ইকুয়ালস টু থিটা তাহলে এখানে আমি পাই আর আর কাটা গেলো টু পাই ইকোস টু থিটা দ্যাট মিনস যদি আমি এখানে বৃত্তের চাপটা বৃত্তের সম্পূর্ণ পরিধি হয় কি বললাম বৃত্তের চাপটা বৃত্তের চাপ বৃত্তের চাপটা যদি বৃত্তের সম্পূর্ণ পরিধি হয় তখন এখানে যে কোনটা উৎপন্ন হয় সেটা হচ্ছে টু পাই টু পাই রেডিয়ান এবং এই টু পাই রেডিয়ান যে কোনটা সেটাই কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কোন কারণ এই বস্তুটা পুরোটা জায়গা ঘুরে এখানে আসছে তার মানে আমি লিখতে পারি টু পাই রেডিয়ান মানে থ্রি সিক্সটি ডিগ্রি তার মানে থ্রি সিক্সটি ডিগ্রি তার মানে আমি যদি বলি থ্রি সিক্সটি ডিগ্রি মানে টু পাই মানে ওয়ান ডিগ্রি মানে কত রেডিয়ান সেটা তুমি বের করতে পারবা পাই বাই একশো আশি রেডিয়ান তো এরকমভাবে তুমি কনভার্ট করতে পারবা কনভার্ট করা যায় ওকে তো আমরা আমাদের এই উচ্চতর ম্যাথ থেকে বের হয়ে গিয়ে উচ্চতর ম্যাথ থেকে উচ্চতর গণিত থেকে বের হয়ে যে আমরা হচ্ছে একটু ফিজিক্সে ঢুকি তারপর আস্তে আস্তে আমরা আবার কেমিস্ট্রিতে আসবো খেয়াল করো সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তাইলে এইদিকে আমরা যে নর্মালি যে আমরা কৌণিক স্মরণটা হিসেব করি ফিজিক্সে সেটা রেডিয়ানে হিসাব করি অলওয়েজ মাথায় রাখবা সেটা কিসে হিসাব করি রেডিয়ানে হিসাব করি তো এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এইটা হচ্ছে ধরো তোমার থিটা এটা হচ্ছে কৌণিক স্মরণ এখন আমি যদি বলি বস্তুটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যাইতে তার টু সেকেন্ড টাইম লাগছে আমি যদি এখানে বের করি যে সে এক সেকেন্ডে কতটুকু কৌন উৎপন্ন করছে তাহলে কি বলা হবে কৌণিক ব্যাগ কারণ দেখো ব্যাগ মানে হচ্ছে এক সেকেন্ডে বস্তুটা যতটুকু স্মরণ যায় তো এক সেকেন্ডে বস্তুটা যতটুকু কৌণিক স্মরণ যায় সেটা কি তো কি বলা হয় অমেঘা বলা হয় তার মানে ধরো আমি এখানে ডেফিনেশান থেকে ফিজিক্সের সূত্রগুলো যদি আনতে চাই তাহলে কীভাবে আনবো খেয়াল করো আমার সূত্র কি ছিল সূত্র আছে যে এক সেকেন্ডে এক সেকেন্ডে বস্তুটি বস্তুটি যতটুকু কৌণিক স্মরণ যায় কৌণিক স্মরণ যায় তাকেই কৌণিক ব্যাগ বলে তাকে কি বলে কৌণিক ব্যাগ বলে ওকে নর্মাল ঐকিক নিয়ম করো সেকেন্ডের প্যারামিটার কি টি টাইম কৌণিক স্মরণের প্যারামিটার কি থিটা কৌণিক ব্যাগের প্যারামিটার কি এটাকে প্রকাশ করা এরকম অমেগা দ্বারা তো আমি ধরি টি সেকেন্ডে বস্তুটি থিটা কৌণিক স্মরণ গেল তাহলে ডেফিনেশন অনুযায়ী এক সেকেন্ডে বস্তুটি কতটুকু কৌণিক স্মরণ যায় থিটা বাই টি ওই নর্মাল তাহলে দেখো এক সেকেন্ডে বস্তুটি যতটুকু কৌণিক স্মরণ যায় এক সেকেন্ডে বস্তুটির কৌণিক স্মরণ করে থিটা এক সেকেন্ডে বস্তুটি যতটুকু কৌণিক স্মরণ যায় তাকেই কৌণিক ব্যাগ বলা হয় এই যে টু দেখতে সবাই এতটুকু বুঝতে পারছ কিনা কমেন্ট করে জানা সবাই অমেঘা জিনিসটা বুঝছো কিনা কমেন্ট করে জানা যে এক সেকেন্ডে খেয়াল করো এখানে সে এখানে ধর একটা বস্তু ছিল সে এই বস্তুটা হয়তো বা এখানে গেছে তার তিন সেকেন্ড টাইম লাগছে সে কৌণিক স্মরণ করছে এতটুকু কিন্তু তিন সেকেন্ডে সে এতটুকু গেছে কিন্তু এক সেকেন্ডে সে কতটুকু কৌণিক স্মরণ গেল সেটাই হচ্ছে কি তার কৌণিক ব্যাগ সবাই বুঝতে হচ্ছে কিনা কমেন্ট করে জানাও দেখো একজন হচ্ছে কৌণিক ব্যাগ ব্যাগের এককটা নাম লিখে দেন দেখো কৌণিক ব্যাগের একক হবে অমেগা একুশটা হবে থিটা এর একক কি কৌণিক স্মরণের একক কি আমি আগেই বলছি রেডিয়ান এককে প্রকাশ করা হয় টাইমের একক কি সেকেন্ড তাহলে এটা কি হবে রেডিয়ান পার সেকেন্ড অমেগা ইকুস টু রেডিয়ান পার সেকেন্ড দেখো সবাই বুঝতে পারছো ভালোভাবে তাহলে আমি সামনের দিকে আগাবো আমি এখানে কৌণিক ব্যাগ আর রৈখিক ব্যাগের মধ্যে সম্পর্ক স্থাপন করব। কৌণিক ব্যাগ আর রৈখিক ব্যাগের মধ্যে সম্পর্ক স্থাপন করব। আচ্ছা অনেকে বলতে আরেকবার ক্লিয়ার করে নাকি আমি আরেকবার ক্লিয়ার করি খেয়াল করো ধরো যে তুমি এইদিকে কিচ্ছুই জানো না ধরো এদিকে কিচ্ছুই জানো না আমি আরেকবার ক্লিয়ার করি খেয়াল করো আবার নতুন করে দিয়ে তারপর আবার ক্লিয়ার করি ধরো এটা হচ্ছে একটা বৃত্ত এখন এখানে একটা বস্তু ইনিশিয়ালি ছিল এটা হচ্ছে বস্তুর ব্যাসার্ধ আর এখন কি করলাম তুমি ঘড়ি দরলা এখানকার ঘড়ি চলল এখানকার ঘড়ি আছে ধরো এটা জিরো এক দুই তিন সেকেন্ডের ঘড়ি চার পাঁচ ছয় সাত ধরো যে এটা আর আট সেকেন্ডের একটা ঘড়ি তো তুমি এখানে ঘড়ি দরলা ঘড়ি ধরে তুমি দেখলা যে এখানে একটা বস্তু ছিল যেই বস্তুটা তিন সেকেন্ড সময়ে সে এতটুকু দূরত্বে আসছে তো সে এখান থেকে যে এখানে আস আসলো তার মানে সে কেন্দ্র বরাবর তার পূর্বের পজিশনের সাথে একটা কোন উৎপন্ন করছে যে কোণটাকে আমরা নাম দিব হচ্ছে থিতা একটা বস্তু বৃত্তাকার প্রতি ঘোরার সময় এক জায়গা একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরার সময় এক জায়গা থেকে যখন অন্য জায়গায় যায় তখন সে কেন্দ্রে তার পূর্বের পজিশনের সাথে একটা কোন উৎপন্ন করে আমরা বলতে পারি সে এই কোন বরাবর সে স্মরণ অতিক্রম করছে সো এখানে যেই সে কোনটা উৎপন্ন করে যেই সে কোনটা উৎপন্ন করে সেই কোনটা কি বলা হয় কৌণিক স্মরণ সে কোনটাকে কি বলা হয় কৌণিক স্মরণ এখন তুমি তো ঘড়ি ধরে রাখছিলা এই এই বলটা এখান থেকে এতটুকু যায় যে তার টাইম লাগছে তিন সেকেন্ড দেখো আমাদের স্টুডেন্টসরা অ্যাকচুয়ালি ব্যাগ জিনিসটাই বুঝে না তারা ফিজিক্সের ব্যাগ জিনিসটাই বুঝে না যার তাদেরকে কনিক ব্যাগেও বোঝানো যায় না দেখো আমাদের স্টুডেন্টসরা আমি রৈখিক ব্যাগের ক্ষেত্রে যাই কোনিক ব্যাগের কাহিনি বাধ্য আমি বুঝতে পারছি তোমাদের প্রবলেম কোন জায়গায় দেখো ফিজিক্সের ডেফিনেশান থেকে বেশিরভাগ সূত্র তোমাদের ক্লাস নাইন টেনে সো যারা ঐকিক নিয়েও বুঝে তারা এই সমস্ত সূত্র বের করে আনতে পারে দেখো ব্যাগ জিনিসটা কি ব্যাগ জিনিসটা যেমন আমরা ভি যেই পড়ে আসতাম রৈখিক ব্যাগ এটা আহামরি কোনো কিছু না আহামরি কোনো কিছু না সেই ব্যাগ ভি জিনিসটা সেটা হচ্ছে যে খেয়াল করো যে এই একটা রেখা বরাবর তুমি কিছু দূরত্ব অতিক্রম করলা ধরো এখান থেকে এই পর্যন্ত তুমি গেলা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ছয় মিটার এখন এই ছয় মিটার তুমি গেছো হচ্ছে তিন সেকেন্ডে ব্যাগ মানে হচ্ছে তুমি এক সেকেন্ডে যতটুকু দূরত্ব যাও সেটাই ব্যাগ তার মানে ব্যাগও হচ্ছে এক প্রকার দূরত্ব সেটা কতটুকু দূরত্ব এক সেকেন্ডের দূরত্ব খেয়াল করো ধরো তুমি তিন সেকেন্ডে ছয় মিটার গেছো এখন তুমি কি করলা তিন সেকেন্ডে যদি তুমি ছয় মিটার যাও তাহলে এক সেকেন্ডে তুমি কত মিটার গেছো দুই মিটার গেছো এই দুই মিটার এই দুই মিটার এই দূরত্বটাই হচ্ছে ব্যাগ এই দূরত্বটাই হচ্ছে ব্যাগ ব্যাগ মানে কি ব্যাগ মানে হচ্ছে এক সেকেন্ডের দূরত্ব আমাদের স্টুডেন্টস ব্যাগের কনসেপশনে ঢুকাইতে পারে না যে অ্যাকচুয়ালি ব্যাগ জিনিসটাকে এটাকে কি মেজার করা যায় এটাকে কি ফিতা দিয়ে মাপা যায় হ্যাঁ একজাক্টলি সেটাকে ফিতা দিয়ে মাপা যায় ব্যাগ জিনিসটা এক প্রকার দূরত্ব তরণ জিনিসটাও এক প্রকার ডিস্টেন্স সেটাকে তুমি ফিতা দিয়ে মাপতে পারবা তো আমি কী বললাম যে এইখানে যে এইখানে আমি এক সেকেন্ডে যতটুকু দূরত্ব যাব সেটাই হচ্ছে আমার কী ব্যাগ তাহলে এটাকে আমি কীভাবে বের করবো এক সেকেন্ডের দূরত্ব তিন সেকেন্ডে আমি গেছে দেখো ওই কি কি নাম করবো তিন সেকেন্ডে আমি গেছি ছয় মিটার এক সেকেন্ডে কতটুকু গেছি ছয় বাই তিন মিটার এটাই তো আমার ব্যাগ তাই না তাই দ্যাট মিনস এটা ইকোয়ালস টু ভি এখানে তাহলে আমরা কি লিখতে পারি ভি ইকোয়ালস টু সিক্স কী ছিল মোট স্মরণ টোটাল স্মরণ এস আর এখানে থ্রি কী ছিল টাইম সেখান থেকে আসছে ভি ইকোয়ালস টু এস বাই টি এখন এটা ডেফিনেশন থেকে আমরা তৈরি করতে পারি দেখো ডেফিনেশন থেকে ফিজিক্সের ডেফিনেশন থেকে আমরা কিভাবে সূত্র বের করে নিয়ে আসবো ফিজিক্সের ডেফিনেশান থেকে আমরা সূত্র এইভাবে বের করে নিয়ে আসবো খেয়াল করো যে এখানে আমাকে লেখা আছে এক সেকেন্ডের এক সেকেন্ডের স্মরণকে ব্যাগ বলা হয় এখানে যে সমস্ত প্যারামিটার আছে সেগুলোকে আমরা যেইভাবে চিহ্নিত করি সেভাবে আগে চিহ্নিত করবা যেমন এক সেকেন্ড সেটা কিসের কি মানে কী প্যারামিটারটা কি ইন্ডিকেট করে সেটা টাইমকে ইন্ডিকেট করে তাই না সো তুমি এখানে লিখো টি তারপরে এর স্মরণকে স্মরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি অ্যাস দ্বারা এস লেখো বেগ এই বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি ফিজিক্সের ভাষায় ভি দ্বারা বলা হয় এরা কোনো প্যারামিটার না এর এরা কোনো প্যারামিটার না তুমি জাস্ট যেভাবে আছে সেভাবে अप्लाई করো এখানে কি বলছে 1 সেকেন্ডে স্মরণকে বেগ বলা হয় তুমি জাস্ট এটা अप्लाई করো ধরি টি সেকেন্ডে স্মরণ হচ্ছে এস টি সেকেন্ডে স্মরণ টি সেকেন্ডে বস্তুটি যায় হচ্ছে এস পরিমাণ দূরত্ব একটা নির্দিষ্ট দিকে এরপরে ডেফিনিশনে যাও ডেফিনিশনে কি বলছে এক সেকেন্ডের স্মরণ বের করো তাহলে ঐকিক নাম করো এক সেকেন্ডের সরি এখানে এস দিলে আবার কনফিউজ হয়ে যায় এক সেকেন্ডের স্মরণ কি এস বাই টি এ দেখো এক সেকেন্ডের যতটুকু স্মরণ তোমাকে ডেফিনেশন কি বলতেছে এক সেকেন্ডের স্মরণকে ব্যাক বলা হয় এক সেকেন্ডের স্মরণকে ব্যাক বলা হয় তাহলে ভাই এক সেকেন্ডের স্মরণ কতটুকু এই এতটুকু ঐকিক নাম করো এক সেকেন্ডের ক্লাস ফাইভের বাচ্চা বুঝবে এক সেকেন্ডের স্মরণ কতটুকু এতটুকু এস বাই টি অংশটুকু তাহলে এটাকেই এরা কি বলতেছে যে এটাকেই ব্যাক বলা হয় তাহলে এটাকে যদি ব্যাক বলা হয় এটাই কোচ টু ভি লিখতে পারি না আমি যদি এ কে বি বলি আমি যদি বলি এ যা বিও মানে আমি কি লিখতে পারি যেমন বলা হয়েছে এক সেকেন্ডের স্মরণকে ব্যাক বলা হয় তাহলে সেকেন্ডের স্মরণ কি এখন আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে সেম কনসেপ্টটা এখানে খাটাও সেম কনসেপ্টটা এখানে খাটাও আমার কথা হচ্ছে একটা বস্তু যখন একটা বস্তু যখন কি করে আলটিমেটলি একটা বস্তু যখন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তার কৌণিক স্মরণ হয় সে একটা অ্যাঙ্গেল ফর্ম করে সে যদি বেশি দূরত্বে যায় সে বেশি অ্যাঙ্গেল ফর্ম করে আরও বেশি দূরত্বে আসলো সে বেশি অ্যাঙ্গেল ফর্ম করে তাই না সো এই একটা বস্তু যখন এই জায়গা থেকে যখন এই পর্যন্ত আসলো এই জায়গা থেকে যখন এই পর্যন্ত আসলো তখন তার কৌণিক স্মরণ হইলো এবং সেটার জন্য ধরো টি পরিমাণ টাইম লাগছে কৌণিক ব্যাগের ডেফিনেশান হচ্ছে যে এক সেকেন্ডে একটি বস্তু বস্তুটি বৃত্তাকার পথে বা লিখি জাস্ট বস্তুটির যতটুকু কৌণিক স্মরণ হয় যতটুকু দেখো জাস্ট ঐকিক নাম করবা কৌনিক স্মরণ হয় তাকে কৌণিক ব্যাগ বলে তাকে কৌণিক ব্যাগ বলে দেখো ডেফিনেশান ফিল করার ট্রাই করো ব্যাপারটা এক সেকেন্ডে বস্তুটির যতটুকু কৌণিক স্মরণ হয় তাকে কৌণিক ব্যাগ বলা হয় তাহলে এক সেকেন্ডে বস্তুটির এখানে আমি জাস্ট প্যারামিটারগুলো আগে অ্যাপ্লাই করি সেকেন্ড কিসের প্যারামিটার বা টাইমের প্যারামিটার টি যতটুকু কৌণিক স্মরণ হয় কৌনিক স্মরণকে আগে বলছি আমরা দ্বারা প্রকাশ করি থিটা দ্বারা থিটা রেডিয়ান তাকে কি বলা হয় কৌণিক ব্যাগ কৌণিক ব্যাগের প্যারামিটার কি অমেগা তাহলে জাস্ট অ্যাপ্লাই করো ধরি টি সেকেন্ডে বস্তুটির স্মরণ হয় থিটা পরিমাণ টি সেকেন্ডে বস্তুটির স্মরণ হয় থিটা পরিমাণ কৌণিক স্মরণ হয় থিটা পরিমাণ ডিফিনেশন কি বলে ওয়ান সেকেন্ডে বস্তুটির যতটুকু কৌণিক স্মরণ হয় সেটি বের করো তাহলে ওয়ান সেকেন্ডে বস্তুটির কৌণিক স্মরণ হয় থিটা বাই টি পরিমাণ এখন আমাকে কি বলছে ওয়ান সেকেন্ডে বস্তুটির যতটুকু কৌণিক স্মরণ হয় তাকেই কৌণিক ব্যাক বলা হয় দ্যাট মিন্স ওয়ান সেকেন্ডে বস্তুটির কৌণিক স্মরণ হয়েছে থিটা বাই টি আমাকে বলছে যে তাই এটাকেই এটাকেই কৌণিক ব্যাক বলা হয় দ্যাট মিন্স এইটা ইকুয়ালস টু অমেগা এই বুঝতে পারছো এটাকে কি বলা হয় কৌণিক ব্যাগ দ্যাট মিন্স কৌনিক ইকুয়ালস টু আমরা পাই থিটা বাই টি এখন তোমাকে যদি আমি বলি ভাইয়া রৈখিক ভরবেগ মানে কি রৈখিক ভরবেগ মানে কি রৈখিক ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু রৈখিক বেগ ভি আর যদি তোমাকে যদি বলি কৌণিক ভরবেগ মানে কি তার মানে ভর ইন্টু কৌণিক বেগ সেটাকে বলা হবে কৌণিক ভরবেগ তাহলে কৌণিক ভরবেগ মানে কি এম অমেকা আর রৈখিক ভরবেগ কি এম ভি এখন রৈখিক ভরবেগের সাথে আমি কৌণিক ভরবেগের তুলনা করতেছি খেয়াল করো এখানে যে অমেগাটা আমরা পাইছি সেই অমেগাটা একজাক্টলি কি বুঝায় অমেগাটা বোঝায় যে এই বস্তুটা এক সেকেন্ডে যতটুকু এখানে কোন উৎপন্ন করছে সেই কোনটা তার আমরা তো তার কৌণিক স্মরণ অমেগা মানে তো কৌণিক স্মরণ তাই না তো ধরলাম এইখান থেকে এ পর্যন্ত বস্তুটা যেতে তিন সেকেন্ড টাইম লাগছিল তাহলে এক সেকেন্ডে বস্তুটা যাই হচ্ছে এতটুকু অংশ তিন ভাগ করলাম আর কি তিন ভাগ করলাম আর কি এরপর এক সেকেন্ডে এতটুকু এরপর দ্যাট মিন্স প্রথম এক সেকেন্ডে সে যায় হচ্ছে এই অমেগা পরিমাণ তাই কিনা প্রথম এক সেকেন্ডে সে যায় কতটুকু পরিমাণ এই অমেগা পরিমাণ তাইলে খেয়াল করো এইটাকেই কৌণিক ব্যাগের ডেফিনেশন কি কৌনিক ব্যাগ মানে কি কৌনিক ব্যাগ মানে হচ্ছে বস্তুটি এক সেকেন্ডে যতটুকু যায় এক সেকেন্ডে বস্তুটি যতটুকু কোন উৎপন্ন করে এটা কিন্তু এটা না যে এক সেকেন্ডে বস্তুটিকে এই বরাবর যতটুকু দূরত্ব যাচ্ছে সেই দূরত্ব না দূরত্ব হচ্ছে এই এতটুকু দূরত্ব যে কৌণিক দূরত্ব সে যতটুকু কোন যাচ্ছে সেটা বলা হচ্ছে কৌণিক ব্যাগ কিন্তু একটা বস্তু যখন এই পথটা বরাবর ঘুরতেছে তাহলে এই পথ বরাবর কি সে দূরত্ব অতিক্রম করতেছে না এই পথ বরাবর আমি কোন হিসাব করতেছি না আমি জাস্ট এই রেখাটা যাচ্ছে আমি এই রেখাটাকে আইসোলেট করে নিয়ে আসলাম এই রেখাটাকে এনে একটু সোজা করলাম এই এতটুকু রেখাকে এনে এরকমভাবে সোজা করলাম তো এই রেখা বরাবর যদি এই বস্তুটা যদি এইখান থেকে যদি এই পর্যন্ত যায় তাহলে এইখান থেকে এই পর্যন্ত সেই রৈখিক দূরত্ব অতিক্রম করছে না সে রেখা বরাবর একটা রেখা বরাবর সে দূরত্ব অতিক্রম করছে না তাহলে এই বরাবর তার রৈখিক স্মরণ থাকবে এই বরাবর তার রৈখিক স্মরণ থাকবে কিনা এটা বিলিভ করো কিনা এটা আমাকে বলো একজন হচ্ছে থিটা তো কোন এটাকে কেন কৌণিক স্মরণ কৌনিক স্মরণ বলতেছেন মাথায় রাখো কৌনিক স্মরণ হচ্ছে একটা কোন ওয়ান অফ অ্যাঙ্গেল ইন রেডিয়ান ইউনিট কোনো তুমি হাইটাজিভাবে দূরত্ব যেতেছ সেই দূরত্ব না সেটা একটা কৌনিক দূরত্ব সেটা একটা কোন থিটা হচ্ছে একটা কোন এবং এই কোনটাই কৌনিক স্মরণ দেখো তুমি যেরকম এক জায়গা থেকে তুমি যেরকম এক জায়গা থেকে অন্য জায়গায় যখন হাঁটবা তখন এই জায়গা থেকে যখন এই জায়গায় যাবা তখন তোমার একটা স্মরণ হবে এখন তুমি যদি আরেকটু বেশি হাঁটো তাহলে তোমার আরেকটু বেশি স্মরণ হবে আরেকটু বেশি স্মরণ হবে ঠিক এরকম একটা বস্তু যদি এই জায়গা থেকে এতটুকু আসে এই এই জায়গা থেকে এতটুকু আসে তার যতটুকু কোণ উৎপন্ন হবে সে যদি এই জায়গা থেকে এই জায়গায় আসে তাহলে তার থেকে বড়ো কোণ উৎপন্ন হবে তার মানে তার কৌণিক স্মরণটা বেশি হবে কৌণিক স্মরণ মানে হচ্ছে একটা কোণ মাথায় ঢুকায় নো কৌণিক স্মরণ হচ্ছে একটা কোন অ্যাঙ্গেল যেটাকে চাঁদা দিয়ে মাপা যাবে তুমি যখন এখান থেকে এখানে যাবো তখন পূর্বের পজিশনের সাথে তুমি একটা অ্যাঙ্গেল ফর্ম করবে সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কৌণিক স্মরণ আর তুমি এক সেকেন্ডে যতটুকু অ্যাঙ্গেল ফর্ম করতেছো সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে কৌণিক ব্যাগ আর আমি যেটা বললাম সেটা হচ্ছে তো এই বরাবর সে যতটুকু কোণ উৎপন্ন করেছে সেটা কৌিক বেগ আমি গেলাম কিন্তু আমার তো এখানে রৈখিক বেগও তো তার আছে তাই কিনা একটা রৈখিক বেগের ক্যারেক্টার তার আছে কিনা কারণ সে এই রেখা বরাবর তার স্মরণ হয়েছে তাই না তা ধরি এই রেখা বরাবর তার যতটুকু স্মরণ হয়েছে সেটা তো এস তাই কিনা কারণ এটা তো বৃত্তের চাপটা এটা তো বৃত্তের চাপ এস বা সরি সরি রেখা বরাবর তার স্মরণ হয়েছে এটা তো এক সেকেন্ডের স্মরণ রেখা বরাবর তার সম্পূর্ণ স্মরণ হয়েছে ধরো এখান থেকে এই পর্যন্ত তিন সেকেন্ডের স্মরণ এই তিন সেকেন্ডের স্মরণ হচ্ছে তার ধরো এস এখান থেকে যে এখানে আসছে এই রেখাটা এই রেখাটাকে যদি তুমি ফিতা দিয়ে মাপো তাহলে এই রেখাটা কি সেই সম্পূর্ণ অতিক্রম করছে না এখান থেকে এই রেখাটা কি সম্পূর্ণ অতিক্রম করছে না কোনের দিকে আসলাম না আমি এই জিনিসটা মুছে দিলাম আমি বললাম যে একটা বস্তু এই রেখা ধরে এখান থেকে এখানে আসছে তাহলে এখানে কি তার রৈখিক স্মরণ হয়েছে কিনা এইটাকে তুমি ফিতা দিয়ে মাপতে পারবা এটা কোনো অ্যাঙ্গেল না রৈখিক স্মরণ কোনো অ্যাঙ্গেল না বাট কৌণিক স্মরণ একটা অ্যাঙ্গেল এই এতটুকু জায়গায় বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও জানো একজন রৈখিক বল তো সরল কিভাবে তুমি এটা ধরো যে বৃত্তই না তুমি একটা কাজ করো এই পর্যন্ত একটা সুতা দেও এই পর্যন্ত একটা সুতা দেও সুতা দিয়ে তুমি যে কাজটা করো যে কাজটা করো এখানে একটা সুতা দেও সুতা দিয়ে তুমি যে কাজটা করো এতটুকু সুতা কেটে নাও কেটে নিয়ে সুতাটাকে সোজা করো তার মানে বস্তুটা এই দিক থেকে এই পর্যন্ত বক্রপথে গেছে মানেই এই পুরা সুতাটা দৈর্ঘ্য অতিক্রম করছে এটা হচ্ছে প্রবলেম তোমাদের ব্যাচের সব থেকে বড় প্রবলেমটা হবে এই জায়গাটাতে তোমাদের নর্মাল হায়ার ম্যাথের যে একটা চাপ্টার তোমরা পড়বা একটা চাপ্টার ওপরে আসো নাই সিঙ্গেল চাপ্টার ওপরে আসো নেই যাদের বায়োলজি ছিল সিঙ্গেল চাপ্টারের ওপরে আসো নাই এই থিটা রেডিয়ান কীভাবে অ্যাসিকোস্ট আর থিটা হয় সব জিনিস এসএসসির হায়ার ম্যাথে আসে আমি একটা জিনিস বলে নিই যদি কারো এসএসসির হায়ার ম্যাথ ভালোভাবে পড়া না থাকে ইন্টারে তুমি ফেল করবা এটা তুমি লিখে নিয়ে যাও আমি আজকে ভিডিওতে বলে দিছি এটা রেকর্ডেড থাকবে তুমি বলে এটা নিয়ে যাও ইভেন আমি আমি জানি যে তোমাদের এই প্রবলেমটা হবে দ্যাটসআ আমি এত ডিপে ঢুকছি নাহলে কেউ রাদারফোর্ডের দ্বিতীয় শিকার্য থেকে এ পর্যন্ত সরি বোরের দ্বিতীয় স্বীকার্য থেকে কেউ এ পর্যন্ত আসে না আসতে হচ্ছে অ্যান্ড সব স্যারেরা সব টিচাররা সেই ধৈর্যটা থাকবে না সো সময় থাকতে এস এসসির হায়ার ম্যাথের বেসিকটা আগে ক্লিয়ার করো এস এসসির হায়ার ম্যাথের যদি বেসিক না ক্লিয়ার করো তাহলে সিম্পল জিনিস তুমি বুঝবে না কিসের সায়েন্স পড়বে ভাই সায়েন্স তো মাথার উপর দেওয়া যাবে আমার কথা হচ্ছে তুমি খেয়াল করো আমরা যে বৃত্তের পরিধিটা যে মাপছে বৃত্তের পরিধি টু পাই আর এটা কিভাবে মাপছে বিজ্ঞানীরা আগে বৃত্তের পরিধি কিভাবে মাপা হতো বৃত্তের পরিধি এটা তো একটা রৈখিক দূরত্ব এটা কিভাবে মাপা হয় বৃত্তের পরিধিটাকে মাপার জন্য এই আমরা ইয়া পাইছি না পাই পাইছি না পায় কীভাবে বের করছে যে তোমার বৃত্তের পরিধি বা বেশ এই যে এই যে আবার হায়ার মেয়েদের ঢুকতেছে বৃত্তের পরিধি বা বেশ ইকুয়াল টু পাই এটা বিজ্ঞানীরা কীভাবে বের করছে পরিধি কিভাবে মাপছে ফিতা দিয়ে এই ফিতা দিয়ে তো মাপা সুযোগ এই পর্যন্ত সুতা দেও সুতা দিয়ে সুতাটা এই পর্যন্ত আনার পরে সুতাটাকে লম্বা করে দাও এই যে এই দৈর্ঘ্যটা নেও তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে এই পুরা দৈর্ঘ্য ভাই ব্যাসের দৈর্ঘ্যটা তো আমি মাপতে পারি ব্যাস নেও ব্যাসের দৈর্ঘ্যটা স্কেল দিয়েই মাপা যাবে এই কষ্ট পাই বৃত্তের পরিধিটাকে স্কেল দিয়ে মাপা যায় না কিন্তু তুমি আন্তস করতে পারবা সো এই যে তোমার এটা একটা বৃত্তাকার পথ ছিল ঠিক আছে তুমি এটা এখানে একটা সুতা ধরো সুতা ধরে এটাকে এনে টাইনা বড়ো করো এখন সূতা করো এখন আমি যদি বলি এই বস্তুটা এখান থেকে এই পর্যন্ত গেছে দ্যাট মিন্স এই বস্তুটা এই এই সুতাটা বরাবর এখান থেকে এই পর্যন্ত গেছে তার মানে এখানে সে রৈখিক তার স্মরণ হয়েছে সে একটা রেখা বরাবর সে একটা দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে তার রৈখিক স্মরণ সেটা হচ্ছে কি তার রৈখিক স্মরণ তাহলে এই রৈখিক স্মরণ হচ্ছে তার এস এখন আমার কথা হচ্ছে সে এই যে এসটুকু পথ গেছে সে এক সেকেন্ডে কতটুকু গেছে সেটা তার রৈখিক ব্যাগ তাই না ভি ইকুস টু কী বের করছিলাম আমরা এস বাই টি টু কী বের করছিলাম এস বাই টি তাইলে এখানে আমি লিখতে পারি যে ভি টু এখানে আমি লিখতে পারি যে এখানে সে এক সেকেন্ডে যতটুকু গেছে এক সেকেন্ডে সে কতটুকু গেছে এই যে এতটুকু এক সেকেন্ডে সে যতটুকু গেছে সেটাকে বলা হয় ব্যাগ অর্থাৎ ব্যাগ ইকুস টু এস বাই এটা তোমরা বেড়ে সে যতটুকু রৈখিক স্মরণ গেছে ক্লিয়ার এই পর্যন্ত সবাই বুঝছো একটু কমেন্ট করে জানাও আচ্ছা এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার কৌণিক বেগ আর রৈখিক ব্যাগের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছি সেটা কিভাবে করব খেয়াল করো যে ভি কোস্ট আমরা জানি এস বাই টি আবার আমরা কিন্তু শুরুতে পরে আসছিলাম যে এখানে এই যে থিটা কোনটা যেটা উৎপন্ন হয়েছে থিটা কোনটা যেটা উৎপন্ন হয়েছে সেটা আমরা কীভাবে বের করতে পারবো থিটা কোনটা যেটা উৎপন্ন হয়েছে সেটা আমরা কীভাবে বের করতে পারবো এটা থিটা কোনটা হচ্ছে এখানে যে চাপ ছিল এস বাই এখানে যে ইয়া ছিল আর ছিল সেইটার একটা অনুপাত শুরুতে তো বের করে দেখাইলাম তাহলে এখানে আমি অ্যাসিকোস টু কী লিখতে পারি অ্যাসিকোস টু লিখতে পারি আর থিটা রাইট ওকে তাহলে আমার কৌণিক স্মরণটা দিয়ে আমি আজকে প্রকাশ করতে পারছি দ্যাট মিন্স এখানে আমি কি করবো অ্যাসের জায়গায় এখানে আর থিটা বসাবো এটা জাস্ট নর্মাল ক্যালকুলেশন বসা এখানে এখন দেখো তার মানে আমরা এখানে পাই আর ইন্টু থিটা বাই টি এখন দেখো এই থিটা বাই টি ইকলস টু অমেগা লেখা যায় সো আর ইন্টু অমেগা দ্যাট মিন্স ভি ইকলস টু আর অমেগা দ্যাট মিন্স রৈখিক ব্যাগ ইকলস টু কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ দ্যাট মিন্স একটা বস্তুর এই রেখা বরাবর যেই ব্যাগটা হবে রেখা বরাবর সে যতটুকু দূরত্ব যাবে সেটা আমি কিভাবে বের করতে পারবো এখানে যে কোনটা আছে সেই কোনটা এক সেকেন্ডে সে যতটুকু কোন উৎপন্ন করছে সেই কোনটাকে রেডিয়ান এককে নিয়ে সেটার সাথে বৃত্তের ব্যাসার্ধটাকে যদি আমি গোন দিয়ে দিই তাহলে আমি এখানে তার রৈখিক ব্যাগ পাবো অর্থাৎ ভি ইকোয়ালস টু আর ওমেগা এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও पीकस टू के आठ ओमेगा সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবা শুনো আরেকটা কথা আমি নিই এই জায়গাটাতে একটা জিনিস আমি একটু ভুল লিখছিলাম কৌনিক ব্যাগ মানে হচ্ছে এম ওমেগা হবে না সেখানে জড়তার ভ্রামক একটা কনসেপ্ট আনতে হবে আই ওমেগা হবে কৌনিক ব্যাগ অ্যালিকোস টু আই ওমেগা হবে দেখো সে আই জিনিসটাকে আমি তোমার বুঝাই দিই আই জিনিসটাকে আমি তোমার বুঝাই দিই খেয়াল করো কি আমার ভিডিওকে হারাই ফেললাম নাকি ভিডিও কি চলতেছে কিনা দেখো এদিকে 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 দেখো এদিকে দেখো তো পারছি না পেয়ে যে চলতেছে না আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে ওকে তো এখন আমরা যাই যে কৌনিক ব্যাগ জিনিসটাকে সেটা আমি বুঝাই তোমাকে আমি কৌনিক ভর ব্যাগ সেটা আমরা কীভাবে বের করবো আমি বলি দেখো এখানে রৈখিক পথে যা কিছু ঘটতেছে তার একটা কৌনিক এয়া থাকতেছে এটা কি বলে তোমার তার একটা কৌনিক তোমার টান থাকতেছে যেমন রৈখিক পদে সে কৌণিক দূরত্ব অতিক্রম করতেছিল কৌণিক পথে সে তখন কৌণিক স্মরণ অতিক্রম করতেছিল রৈখিক পদে তার রৈখিক ব্যাগ হচ্ছিল কৌণিক পথে তার কৌণিক কী হচ্ছিল তোমার কৌণিক পদে তার কৌণিক কী হচ্ছিল ব্যাগ হচ্ছিল ঠিক এরকম তুমি এখানে কৌণিক তরণ পাবা কৌণিক রৈখিক তরণ পাবা ঠিক আছে ঠিক যেমন কৌণিক বলও পাবা ঠিক আছে যেটাকে তোমার সামনে টর্ক বলা হবে সো এরকম জিনিসগুলো পাবা সো তোমরা আমাকে একটু ক্লিয়ার করে জানাও কনসেপ্টটা একটু ক্লিয়ার করে জানাও যে তোমরা এতটুকু জিনিস বুঝছো কিনা যে রৈখিক পর্যায়ে যা কিছু ঘটতেছে তার কৌণিক একটা সিমিলার টার্ন থাকতেছে এতটুকু জিনিস বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও যে রৈখিক পথে তার যে সমস্ত টার্ন থাকতেছে তার একটা সিমিলার কৌণিক একটা টার্ন থাকতেছে সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানা কি কিরে ভাই কারো কমেন্ট নাই কেন আমার মোবাইল মনে প্রবলেম করতেছে আচ্ছা ঠিক আছে আমাকে বলো এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা আমাকে বলো দেখি আচ্ছা ঠিক আছে তো এখন তোমাকে বলি এই যে ভর সেই ভরটার ডেফিনেশান কি নিউটোনিয়ান বলবিদ্যায় তোমরা যখন ভর জিনিসটা পড়তে যাবা ভর হচ্ছে একটা জড়তার পরিমাপ এটা হচ্ছে যখন একটা বস্তু রৈখিক পথে চলতে চায় সেটা জড়তার পরিমাপ জড়তার জিনিসটা কি তোমরা ফিজিক্সে পড়ে আসছো জড়তার জিনিসটা কি ধরো এখানে একটা বস্তু আছে এখন একটা জড়তাকে নিউটন ডিফাইন করছেন এভাবে যে একটা বস্তু নিউটনের ফার্স্ট প্রোটা কি ছিল বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সমবেগে মানে গতিশীল থাকতে চায় জাস্ট গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় এই ধর্মটাকে বলা হয় জড়তা তো এই যে জড়তার যে কনসেপ্টটা ভর হচ্ছে একটা জড়তার পরিমাপ একটা বস্তুর ভর যত বেশি হবে তার জড়তা তত বেশি হবে খেয়াল করো ধরো এই বস্তুটা একটা দুই দুই ধরো যে দুই গ্রাম ওজনের জিনিস এটাকে তুমি একটা টোকা দিলে দেখবা যে অনেক দূরে চলে গেছে অর্থাৎ তার এই যে জড়তা তার মানে তার যে এই যে স্থিতিশীল থাকার প্রবণতা গ্রামের মধ্যে দিলে যতটুকু ছিল এখানে যদি পাঁচ কেজি ভরের বস্তু হয় তুমি টোকা দিলে দেখবে এটা একটু দূরত্ব সরছে না তার মানে বস্তুটার ভর যত বাড়তেছে বস্তুটার স্থিরও থাকার প্রবণতা তত বাড়তেছে বস্তুটার জড়তার প্রবণতা তত বাড়তেছে সেম জিনিস একটা বস্তু ধরো গতিশীল আছে তুমি সেটাকে যদি থামাই দিতে চাও দুই গ্রামেরটাকে থামাইতে যতটুকু কষ্ট হবে পাঁচ কেজিটা থামাইতে তার থেকে অনেক বেশি কষ্ট হবে সে বেশি গতিশীল থাকতে চায় দ্যাট মিন্স রৈখিক যখন একটা বস্তুর ইয়া ঘটে তখন সেইখানে তার যে জড়তার পরিমাপ সেই জড়তার পরিমাপটা হচ্ছে এম বা বস্তুর ভর বস্তুর ভর হচ্ছে একটা জড়তার পরিমাপ বস্তুর ভর যত বেশি হবে বস্তুটা তত স্থিতিশীল থাকতে চাইবে অথবা যদি সে গতিশীল থাকে তাহলে গতিশীল থাকতে চাইবে এতটুকু জিনিস বুঝছো কিনা কমেন্ট করে জানাও তো এটা হচ্ছে রৈখিক অবস্থায় কিন্তু কৌণিক টার্মে আমরা যখন যাই তখন কৌণিক টার্মে আসলে এই যে একটা বস্তু কি কতটুকু কৌণিক স্মরণ যাচ্ছে বা কৌণিক বরাবর সে যতটুকু স্মরণ অতিক্রম করতেছে বা বেগ তার ফ্যাক্টরগুলো হচ্ছে সেই ফ্যাক্টরগুলো শুধুমাত্র ওই বস্তুটার ভরের উপর ডিপেন্ড করে না সে বস্তুটা কিসের উপর ডিপেন্ড করে না শুধুমাত্র ভরের উপর ডিপেন্ড করে না এই ভরের সমতুল্য আর একটা রাশি আছে সেই রাশিটাকে বলা হয় এই আই। বা যেটাকে বলা হয় জড়তার ভ্রামক হয় জড়তার ভ্রামক জিনিসটাকে কি বলা হয় জড়তার ভ্রামক দেখো জড়তার ভ্রামক জড়তার ভ্রামক জিনিসটা কি যে এখানে একটা বস্তু কৌণিক বরাবর একটা বস্তুকে ঘুরাইতে গেলে একটা বস্তুকে ঘুরাইতে গেলে সে কতটুকু ঘুরবে সে বা কতটুকু সে স্থির থাকতে চাইবে বা সে একটা ঘূর্ণনশীল থাকতে সেটাকে থামাইতে গেলে কতটুকু আমার শক্তি প্রয়োগ করতে হবে তার মানে এইটা এই বস্তুটা কি ভাব স্থিতিশীল আছে স্থিতিশীল থাকতে যাওয়ার তার যে প্রবণতা কিংবা ঘোরার সময় তার যে ঘূর্ণনের ঘূর্ণন ঘূর্ণনশীল থাকতে চাওয়ার যে প্রবণতা সেই প্রবণতারা শুধুমাত্র এই বস্তুটার এমের উপর ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে এই বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধের স্কোয়ারের গুণফলের সাথে ভরের গুণফল অর্থাৎ এম আর স্কোয়ারের উপরে অর্থাৎ এই বস্তুটার ভর নিবা এবং এইখানে আর স্কোয়ার নিবা এখানে আর স্কোয়ার এই আর স্কোয়ারের উপর ডিপেন্ড করবে বস্তুটা কি স্থিরও থাকতে চাচ্ছে নাকি গতিশীল থাকতে চাচ্ছে এটাকে বলা হয় জড়তার ভ্রামক আমি তোমাকে জিনিসটা ফিল করাচ্ছি জিনিসটা তোমাকে ফিল করাচ্ছি জিনিসটা তোমাকে ফিল করাচ্ছি খেয়াল করো ধরো একটা বস্তু আছে যে বস্তুটা হচ্ছে একটা ছোট বৃত্তের মধ্যে আছে ছোট বৃত্তের মধ্যে আছে এখন সেম ওজনের বস্তু সেম ভরের বস্তু তুমি কী কলা সেম ভরের বস্তুটাকে তুমি এই দিক দিয়ে ঘুরাইলা তুমি ঘুরাইতে চাইতেস এবং আমি তোমাকে আর একটু আমি তোমাকে আরও একটু বড় আর একটা সার্কেল দিলাম ধরো আর একটা একটা সার্কেল দিলাম এরকম একটা বড় একটা সার্কেল দিলাম এবং এই বড়ো সার্কেলটার মধ্যে তোমাকে সেম ওজনের বস্তুটাকে আমি তোমাকে দিলাম এটা হচ্ছে ধরো ছোটো হাতের আর এটা হচ্ছে বড়ো হাতের আর সেম ভরের বস্তুটাকে দিলাম যে এখানে ঘুরাও তোমরা আমাকে বলবা যে এখানের কোন বৃত্তটার মধ্যে এই বস্তুটাকে ঘোরানোটা সহজ হবে আর কোন বস্তুটার মধ্যে ঘোরানোটা কঠিন হবে সেটা তোমরা বলবা এটা হচ্ছে এক নম্বর সার্কেল এটা হচ্ছে দুই নম্বর সার্কেল কোনটাতে সহজ হবে কোনটাতে কঠিন হবে তোমরা বলবা সেম ভরের বস্তু কিন্তু সেম ভরের বস্তু সেইম ভরের বস্তু কিন্তু সেম ভরের বস্তু কোন জায়গাটাতে টাফ হবে নাকি সমান লাগবে আচ্ছা একজন রাফিদ আঞ্জুম অলরেডি বলে দিছে এটাতে হার্ড এটাতে কঠিন হবে সেম কনসেপ্টটা তোমাকে আমি রৈখিকের ক্ষেত্রে যাই এখানে ভেহিকলসটা আর ওমেগা আমাদের লেখা আছে এটা থাকো আর ওমেগা আছে এটা লিখা থাকুক আমি সেম কনসেপ্টটা অ্যাপ্লাই করি ধরো এখানে একটা পথ আছে রৈখিক একটা পথ আছে তো এখানে দুইটা পথ আছে এখানে সেম ভরের একটা বস্তু রাখলাম এখানে সেম ভরের একটা বস্তু রাখলাম তো এটা যদি সেম ভরের বস্তু হয় রৈখিক পথে কিন্তু এই দুইটাকে সমান শক্তি লাগবে সরাইতে অর্থাৎ রৈখিক পথে তার যে জড়তা সেই জড়তাটা শুধুমাত্র ডিপেন্ড করতেছে ভরের উপরে কিন্তু যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে চাচ্ছে তখন তার যেই জড়তাটা সেই জড়তাটা শুধুমাত্র তার ভরের উপর ডিপেন্ড করতেছে না ডিপেন্ড করতেছে ব্যাসার্ধের উপরে ব্যাসার্ধ যদি বেশি হয় তখন তার জড়তাও বেশি হয় কারণ সেইখানে আমাকে অনেকটা শক্তি দিতে হবে ব্যাসার্ধ যদি কম হয় তখন আমাকে কম শক্তি দিতে হবে সেই জন্যে বৃত্তাকার পথে ঘোরার সময় একটা বস্তুর ভরের সমতুল্য রাশি হচ্ছে জড়তার ভ্রামক যেটা হচ্ছে এম আর স্কোয়ার দ্বারা ডিফাইন করা হয় যে এম যদি বাড়ে এম যদি বাড়ে তাহলে অবশ্যই জড়তা বাড়বে এবং শুধুমাত্র এম না বৃত্তাকার পথে ঘোরার সময় যদি তার আর বাড়ে বাড়ে তাইলেও কিন্তু সেখানে তার জড়তা বাড়বে দ্যাট মিন্স এখন ফিল করতে পারছো যে জড়তার ভ্রামক হচ্ছে বৃত্তাকার পথে ঘোরার সময় তার জড়তার পরিমাপ বৃত্তাকার প্রতি একটা বস্তু ঘোরার সময় তার জড়তার পরিমাপ সবাই কমেন্ট করে জানাও দ্যাটমিন্স এটাকে বলা হয় জড়তার ভ্রামক আমি যখন বলবো রৈখিক ব্যাগ মানে কি তখন তুমি অ্যাকচুয়ালি রৈখিক বেগ সরি রৈখিক ভরবেগ মানে কি রৈখিক ভরবেগ রৈখিক ভরবেগ ই টু তুমি লিখতেছো এটা রৈখিক ভরবেগ ই টু তুমি লিখতেছো যে রৈখিক ভর মানে এটা ভর না এটা হচ্ছে রৈখিক অবস্থায় জড়তার পরিমাপক ইনটু রৈখিক বেগ ব্যাগ আমি যখন তোমাকে বলবো যে কৌণিক ভরবেগ মানে কি কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগে কোস্টু কী তখন এখানে এম বসানো যাবে না এখানে বসাইতে হবে এখানে এম অ্যাকচুয়ালি কি ছিল তার জড়তার পরিমাপক এখানে জড়তার পরিমাপকটাকে বসাইতে হবে হোয়াট ইজ দ্যাট ইজ আই যে ভরের সমতুল্য রাশি কৌণিক অবস্থায় ভরের সমতুল্য রাশি হচ্ছে আই জড়তার ভ্রামক ইভেন ইন্টু কৌণিক ভরবেগ রৈহিক বেগের সমতুল্য রাশি হচ্ছে কৌণিক বেগ সো কৌণিক ভরবেগ মানে হচ্ছে কৌণিক জড়তার পরিমাপক ইন্টু কৌণিক বেগ রৈখিক বর ইকুয়ালস টু রৈখিক জড়তার পরিমাপক ইন্টু রৈখিক বেগ দ্যাট মিন্স কৌণিক ভর ইকুয়ালস টু আই ওমেগা কৌণিক ভর বেগ ইকুয়ালস টু আই ওমেগা কৌণিক ভর ইকুয়ালস টু কি আই ওমেগা আচ্ছা কোনিক ভরবেগ বেগ যদি আই অমেগা হয় এটাকে আমরা রৈখিক ব্যাগের মাধ্যমে প্রকাশ করতে পারি কীভাবে খেয়াল করো আমরা পুজো আসছি ভি ইকোস টু আর অমেগা তার মানে অমেগা ইকোস টু অমেগা ইকোস টু ভি ইকোস টু যদি আর অমেগা হয় খেয়াল করো ভি ইকোস টু যদি আর অমেগা হয় তাইলে অমেগা ইকোস টু আমরা লিখতে পারি ভি বাই আর তাহলে কোনিক ভর ব্যাগটাকে আমরা একটু ট্রান্সফার করতে পারি রৈখিক অবস্থায় প্রকাশ করতে পারি কীভাবে যে আই মানে হচ্ছে জড়তার পরিমাপকটা কি কৌণিক অবস্থায় এম আর স্কোয়ার এম আর স্কোয়ার ইন্টু কৌণিক ব্যাগ ইকস টু কী রৈখিক ব্যাগ বাই ব্যাসার্ধ ভি বাই আর এখানে আর কাটা এখানে আর স্কোয়ারের আর কাটা এখানে আর থাকে আসে হচ্ছে এম ভি আর এটাকেই বলা হয় কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ ইকস্টু এম ভি আর কৌণিক ভরবেগ বেগ টু এম ভি আর এতদিনে বুঝছো কৌণিক ভরবেগে কোষ্ঠী এম ভিআর কেমনে আসছে মেয়া পড়ালেখা করো পড়ালেখা বুঝা করো না কি না কি করো বুঝিনা না কি একটা অবস্থা বলো মুখস্থের উপরে চলে সব অ্যাকচুয়ালি আমাদের যে বোর সাহেব নিলস বোর কিন্তু সেম কথা নিলস বোর এই কথাটাই বলছেন যে তার যে কৌণিক ভরবেগ অর্থাৎ আই অমেগা অথবা আমি লিখতে পারি এম ভি আর তার যে কৌনিক ভরবেগ সে একটা ইলেকট্রন যখন একটা বৃত্তাকার তার কক্ষপথে ঘুরতেছে তার মানে সে একটা বৃত্তাকার ঘুরতেছে সে বৃত্তাকার পথে ঘুরার সময় তার যে কৌনিক নাবিল আহমেদ বলছে ভাইয়া এম ভি আর কিন্তু এনএচ বাই টু পাই কিভাবে আসছে এটা বুঝায় দেন ভাইয়া এটা হচ্ছে স্বীকার্য ইউ হ্যাভ টু কনফেস ইট এটা তোমাকে স্বীকার করতে হবে এটা প্র্যাকটিক্যালি করে দেখা গেছে যদি আমি এই ভ্যালুটা দিই তাহলে এটা মিলে যায় দ্যাটস হয় এটাকে বলা হয় বোরের স্বীকার্য তুমি ফিজিক্সের ফার্স্ট পেপারের ফার্স্ট চাপ্টারটাতে গিয়ে পড়ে দেখবা যে স্বীকার্য মানে উইদাউট প্রুফে যেটাকে মেনে নিতে হবে যেটাকে কোনো প্রমাণ ছাড়া মেনে নিতে হবে তুমি তোমার বাবার সন্তান তুমি একজনকে বাবা মানতেছো সেটা তুমি প্রমাণ ছাড়া মেনে নিছো তোমাকে আমার ডিএনএ টেস্টিং দেখাইতে হয় না সেটাকে বলা হয় স্বীকার্য সো এটা একটা স্বীকার্য এটা লেখা আছে বোর্ডের দ্বিতীয় স্বীকার্য কিন্তু তুমি যদি আজকে বলা দেখ ভাই টু পাই না বোরে এটাকে স্বীকার করতে হবে আমি বলবো ভি স্কোয়ার টু পাই এটা হচ্ছে আমার স্বীকার্য মাইনা এন মাইনার হবে না কারণ তুমি যে স্বীকার্যটা দিতেছো সেটা এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলোকে ব্যাখ্যা দিতে পারতেছে না এক্সপেরিমেন্টের রেজাল্টগুলোকে ব্যাখ্যা দিতে পারতেছে না বোর্ড যে স্বীকার্য দিছিল সেটা এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টগুলোকে ব্যাখ্যা দিতে পারছিল ইভেন তুমি একটা জিনিস চিন্তা করো পরমাণু জিনিসটাকে আমরা দেখতে পারি না চোখে বোর সেটা চিন্তা করে বের করে ফেললেন যে একটা পরমাণুর ব্যাসার্ধ কত হইতে পারে ক্যান ইমাজিন এটা স্কেল দিয়ে মাপে নাই যে একটা পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে এত বোর সেটা ম্যাথমেটিক্যালি ম্যাপে ফেলছেন সো উনি দেখলেন যে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টের রেজাল্টের সাথে যদি মিলাইতে যাই তখন আমাকে অ্যামভিআর কোস্ট অ্যানেজমা একটু পাই ধরতে হবে অ্যান্ড হিউ সাকসেসফুল তো এখানে একটা ইলেকট্রন খেয়াল করো খুব ভালোভাবে এখন খেয়াল করো এটা ছিল বোরের দ্বিতীয় স্বীকার্য বোরের দ্বিতীয় স্বীকার্য ইকোসু ছিল এম ভি আর ইকলস টু এইচ বাই টু পাই এটাকে আমি একেবারে খুব বড় সড়ো মার্ক করে রাখলাম খুব এখানে আমি খুব বড় সড়ো মার্ক করে রাখতাম কয়েকটা স্টার্ট দিয়ে রাখলাম কারণ এটা এখন আমাদের কাজে লাগবে আমরা যেটা করব। সেটা হচ্ছে বোর যেভাবে নিয়েস বোর যেভাবে একটা পরমাণুর না দেখে একটা পরমাণুকে নর্মালি এখনও আমরা ভালোভাবে দেখতে পারি না এখন আমাদের সেই পরিমাণ মাইক্রোস্কোপ আবিষ্কার হয় নাই না দেখে উনি জাস্ট ম্যাথমেটিক্স দিয়ে উনি বের করে ফেলছিলেন যে একটা পরমাণুর ব্যাসার্ধ কত আমরাও ঠিক সেরকম বোর যে কাজটা করছিলেন আমরাও সেই কাজ করবো ঠিক আছে কিছুক্ষণের জন্য ধরে নাও আমরা সায়েন্টিস্ট হয়ে গেছি খেয়াল করো এটা হচ্ছে আমাদের ধরো একটা হাইড্রোজেন পরমাণু এবং বোর যেটা করছিলেন নর্মালি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করছিলেন তারপরে আস্তে আস্তে বাকিগুলো এমনি বের হয়ে যায় তো আমরা ধরলাম যে এটা একটা হাইড্রোজেন পরমাণু এবং এটাতে একটা প্রোটন আছে এখানে প্রোটন আছে এবং প্রোটনটা ধরো হচ্ছে তোমার একটা প্রোটন তো আমি ধরলাম যে জ্যাট সংখ্যক প্রোটন আছে মানে জ্যাট সংখ্যক প্লাস আছে যদি এটা প্রোটো হাইড্রোজেন না হয় তো অন্যটা হইতে পারে তাই না তো এখন এটা একটা কক্ষপথ একটা ইলেকট্রন ঘুরতেছে এটার একটা কক্ষপথে কি করতেছে ভাই ইলেকট্রন ঘুরতেছে এটা একটা ইলেকট্রন এই ইলেকট্রনটা এই কক্ষপথে ঘুরতেছে এই প্রোটনটা এই কক্ষপথে ঘুরতেছে আচ্ছা তো ফার্স্ট ক্লাস আমি এই কথাটা বলছিলাম যে রাদার ফোর্ড একটা কথা বলে গেছিলেন যে এই ইলেকট্রন ঘোরার সময় ফার্স্ট ক্লাসে আমি পড়াইছি যে একটা ইলেকট্রন যখন একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তার মধ্যে একটা কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয় সেটা ছিটকে যেতে চায় পড়াইছিলাম না যে ধরো একটা বল নিলা ফার্স্ট ক্লাসটা একটু দেখে আসো কষ্ট করে একটা বল নিলা সেই বলটাতে ধরো যে পানি দিলে এরকমভাবে সেই বলটাকে যদি তুমি ঘুরাইতে থাকো তখন এই বলের পানিটা কি করবে ছিটকে আসার একটা প্রবণতা সৃষ্টি হবে এবং এভাবে বুঝাইছিলাম যে ধরো তুমি কি করতেছো এভাবে একটা ইয়া নিয়ে এবার একটা সুতার মধ্যে ইট বেঁধে তুমি আছে এটাকে ঘোরাচ্ছ এইভাবে তখন প্রতিমূর্তি কী হবে এটা ছিটকে যাওয়ার প্রবণতা সৃষ্টি হবে তুমি যদি এদিকে না রেখে যদি এদিকে রাখো তখন সেইভাবে চলে আসবে এদিকে আনার পরে যদিকে ছেড়ে দাও সেইভাবে চলে যাবে ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম সো এটাকে আমি নাম দিয়েছিলাম এটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল তার একটা কেন্দ্র কেন্দ্রবিমুখী বল থাকে এবং আমি সিম্পলেস্ট মানে ইয়ার জন্য এক্সপ্লেনেশনের জন্য আমি ধরলাম যে এই ইলেকট্রন বরাবর এই বরাবর একটা কেন্দ্র কেন্দ্রবিমুখী বল সৃষ্টি হচ্ছে কেন কেন্দ্র কেন্দ্রবিমুখী বল সৃষ্টি হচ্ছে কারণ হচ্ছে ভাইয়া এই ইলেকট্রনটা ঘুরতেছে সো তার সবসময় কেন্দ্র থেকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকবে এবং তাকে যদি এই কক্ষপথে স্থির থাকতে হয় রাদারফোর্ড বলে গেছিলেন সেই কথাটা যে এই ইলেকট্রনটা ঘোরার সময় যদি তার এই কেন্দ্র কেন্দ্রবিমুখী বল মানে এই কক্ষপথে স্থির থাকতে হয় তাহলে এখানে যে কেন্দ্রমুখী বল আছে সেই কেন্দ্রমুখী বলকে অবশ্যই সমান হইতে হবে এটা কিন্তু ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম ফার্স্ট ক্লাসে সবাই একটু কষ্ট করে ফার্স্ট ক্লাসে কিন্তু এই কথাটা বলছিলাম সবার মনে আছে কিনা আমাকে একটু জানাও যে এই বরাবর যে কেন্দ্রমুখী বল থাকে আর এই বরাবর যে কেন্দ্র বিমুখী বল থাকে সেই কেন্দ্রমুখী বল এবং সেই কেন্দ্র বিমুখী বল সমান হয় এটা আমি ফার্স্ট ক্লাসে যে পড়াইছিলাম কারণ মনে আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানা যে ভাই আমাদের মনে আছে ফার্স্ট ক্লাসে যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সেই দুইটা হচ্ছে সমান কারণ মনে আছে কিনা একটু কমেন্ট করে জানাও দেখি আচ্ছা যদি মনে থাকে তাহলে তুমি জাস্ট বোরের খেয়াল করো অনেক বড় বড় সূত্র আছে তোমাদের অনেক বড় বড় সূত্র মনে রাখার দরকার নাই তুমি জাস্ট দুইটা জিনিস মনে রাখবা তুমি জাস্ট দুইটা জিনিস মনে রাখবা যে নিউজ বোরের দ্বিতীয় স্বীকার্য আর কেন্দ্রমুখী বল ইকুয়ালস টু কেন্দ্র বিমুখী বল জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবা এই দুইটা জিনিস যদি মনে রাখতে পারো তাহলে তোমার আর এই চাপ্টারের সূত্র নিয়ে তোমাকে মাথা কামাইতে হবে না এই চাপ্টারের সূত্রগুলা অনেক ঝামেলার অনেক বড় বড় সূত্র স্টুডেন্টসরা মুখস্থ করে পারে না তুমিও পারবা না বিকজ এগুলো অ্যাস ইকোস্টু ভিটে এই সমস্ত সূত্র না টু পাই জে এম জেট স্কোয়ার বাই এম স্কোয়ার এইচ স্কোয়ার এইচ স্কোয়ার তেন অনেক কিছু বাট আমার স্টুডেন্ট যারা আছে তারা সেই সূত্রগুলো মুখস্থ করে না তারা জাস্ট এই দুটা জিনিস মনে রাখে তারা একটা মনে রাখে কার স্বীকার্য আলটিমেটলি নিউজ বোর্ডের দ্বিতীয় স্বীকার্য আর এটা মনে রাখে রাদার ফোর্ডের কথাটা কেন্দ্রমুখী বল ইকুস টু কেন্দ্রবিমুখী বল তো একটা ইলেকট্রন কি হয় ভাইয়া একটা ইলেকট্রন অ্যাকচুয়ালি এই কেন্দ্র বরাবর সে চলে আসতে চায় দেখো এখানে প্রোটন আছে এখানে প্লাস আছে প্রোটন আছে এখানে প্লাস আছে এখানে প্রোটন আছে। তো এই প্রোটনের কাছে সেই ইলেকট্রন চলে আসতে চায় অর্থাৎ এই প্রোটন এই ইলেকট্রনকে আকর্ষণ করে তা মানে এই প্রোটন এবং এই ইলেকট্রনের মধ্যে একটা বল কাজ করে একটা ফোর্স কাজ করে তোমরা কি আমাকে বলতে পারবা এই ফোর্সটার নাম কেন্দ্রমুখী বল কারণ কেন্দ্র বরাবর সে আসতে চাচ্ছে সেটা ঠিক আছে কিন্তু দুইটা চার্জের মধ্যে একটা ফোর্স কাজ করে হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফোর্স কেউ বলতে পারবা কিনা এই ফোর্সটার নাম কী দুইটা চার্জের মধ্যে যখন কোনো ফোর্স কাজ করে সেই ফোর্সটার নাম কি কেউ কি বলতে পারবে কিনা বলো দেখি একজাক্টলি ওহাদিল আহাদ ইমন বলতেছে কুলম আকর্ষণ বল তোমাদের এসএসসি ফিজিক্সের নাইন চাপ্টারে ছিল যে যখন দুইটা চার্জ থাকে দুইটা চার্জের মধ্যে একে অপরকে আকর্ষণ করে হ্যাঁ অবশ্যই আমার এম আর ইলেকট্রোস্টেটিক ফোর্স একজাক্টলি ইলেকট্রোস্টেটিক ফোর্স তাদের মধ্যে একটা কুলম ফোর্স কাজ করে একটা কুলম বল কাজ করে এবং তাদের মধ্যে এখানে যে ফোর্সটা কাজ করে যে বলটা কাজ করে সেই বলটাকে কি বলো অ্যাফিকোস টু কী হবে এটা যদি কিউ ওয়ান হয় একটা চার্জ এটা যদি কিউ টু একটা চার্জ হয় তাদের মধ্যে যদি আর দূরত্ব বজায় থাকে তাহলে অ্যাফিকোস টু কী হবে বলো দেখি কুলম চার্জ কুলম বল টু কথা হবে বলো দেখি কুলম বল টু কথা হবে বলো দেখি বা ইলেকট্রোম্যাগনেটিকোম্যাগনেটিক ফোর্স না ইলেকট্রোস্টেটিক ফোর্স বলো কি হবে হবে বলো দেখি কুলম বলস টু কত একজন বলছে সবই সবই জানি এ এটা পড়াইছে ও এটা পড়াইছে দেখা যাবে কার্ডোর কতটুকু ইন্টারে উঠছো না দেখা যাবে কি পড়ে আসছো আর কি আমরা পড়াই দেখিকোস টু কি আসবে বলো দেখি একজাক্টলি সালেহিন বলতে সে ক্যান টু শিওর দেখো কুলম ফোর্সকে আমরা বর্ণনা করতে পারি এইভাবে যখন দুইটা চার্জ এক্সিস্ট করে যখন দুটা চার্জ এক্সিস্ট করে তখন এফ ইকুয়ালস টু বা আমি বলতে পারি যে এই যে চার্জদোয়ের মধ্যে যে ফোর্স কাজ করে সেই ফোর্সটা এই চার্জদয়ের চার্জদের গুণফলের সমানুপাতিক এবং এই যেই ইয়া সেটা কি বলে তাদের দূরত্বের সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক জাস্ট লাইক মহাকর্ষ বল মহাকর্ষ বল মানে কি দুইটা বস্তু ভরের গুণফলের সমানুপাতিক আর তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সো এখানেও একটা বল কাজ করতেছে যদি সেটা মহাকর্ষ বল না সেটা হচ্ছে কুলম বল বাট এই ছোট্টটা মহাকর্ষ বলের মতোই যে এখানের যে এফ সেই এফ হচ্ছে এই ওয়ান আর কিউটুয়ের মানে চার্জের পরিমাণ দুয়ের গুণফল গুণফলের সমানুপাতিক এবং এখানে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আচ্ছা দেখো আমার নেটটা এখন একটু প্রবলেম দেখা দিছে ঠিক হয়ে যাবে বাট তোমরা বলো এতটুকু জিনিস তোমাদের মনে ছিল কি না যে এফ এখানে যে ফোর্সটা কাজ করতেছে এ ফোর্স এফ সমানুপাতিক কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার এফ সমানুপাতিক কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার তার মানে এখানে যদি আমি সমানুপাতিক চিহ্ন তুলে দিতে চাই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমি লিখতে পারি এফ ইকুয়ালস টু এখানে একটা কনস্ট্যান্ট দিতে হবে সি ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার সি হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটার মান ছিল ভ্যালু ছিল উল্টায় দেখো স্থিরতরি চাপটাতে নাইন ইন্টু টেন টেন্টি পয়েন্ট নাইন নিউটন মিটার স্কোয়ার পার স্কোয়ার কুলম এগুলা পড়া এগুলো ক্লাস নাইন নাইন টেনের পড়া দেখো স্তিরতরি চাপটা উল্টায় দেখো পালে স্থিরতরি চাপটা নিয়ে বসো সিরোজের চ্যাপ্টারটা নিয়ে বসো নাইন ইন্টু টেন টু ওয়ান নাইন নিউটন মিটার স্কোয়ার স্কোয়ার কলম ছিল কি না খেয়াল করো তোমরা যখন ইন্টারে আসবা ইন্টারে তো উঠছো ইন্টারে অ্যাকচুয়ালি এই কনস্ট্যান্টটাকে সি আকারে লিখা হয় না এই কনস্ট্যান্টটাকে অ্যাকচুয়ালি লিখা হয় এফ ইকুয়ালস টু এফ টু ওয়ান বাই ফোর পাই এফসাইলান নট এখন যদি এটা নাও বুঝো নাও দরকার নাই মনে রাখার দরকার নাই জাস্ট মনে রাখো ওই জায়গায় একটা সি ছিল এটি সি এটা মনে রাখার দরকার নেই এখন এতটুকু লিখে রাখো যেটা তোমরা ফেস স্কোয়ার আচ্ছা ঠিক আছে এখন তোমাদেরকে আমি একটা জিনিস ধরাই দিই তোমাদের যারা যারা ইন্টারের বই কিনে ফেলছো ইন্টারের বই যারা যারা কিনে ফেলছো ইন্টার বই যারা যারা কিনে ফেলছো তারা একটা কাজ করবা ফিজিক্স সেকেন্ড পেপারের পরমাণুর গঠন চাপে গিয়ে দেখবা তারা যখন কুলম ফোর্স বের করছে তারা ঠিক এখানে ওয়ান বাই ফোর ফোর পাট বা যে সি ছিল নাইন ইন্টু টেন টু পাওয়ার নাইন যেটা ছিল সেটাকে তারা এইভাবে রেখে দিয়েছে রেখে দিয়ে তারা ম্যাথমেটিক্সগুলো সাজাইছে বাট তোমাদের যাদের কেমিস্ট্রি বই আছে একটু মাভাষার লিঙ্কন স্যারের বইটা যদি তোমাদের কাছে থাকে তাহলে উল্টায় দেখো সেখানে এই কনস্ট্যান্টের অস্তিত্ব নাই অর্থাৎ যেখানে এফ ইকুয়ালস টু কি লেখা উচিত সি ইনটু কি ওয়ান কিটু বাই আর স্কয়ার না সেখানে সিটাকে বাদ দিয়ে দিয়েছি আমি তো ইন্টার উঠার পরে এটা নিয়ে প্রবলেমে পড়ে গেছি আমি তো সব জিনিস বুঝতেছি বাট এই জিনিস বুঝিনা কেন বইয়ের মধ্যে এই সি কনস্ট্যান্ট বাদ দিয়ে দিয়েছে পরে এই জিনিসটা ইনভেন্ট করলাম যে তোমাদের কেমিস্ট্রি বইয়ে যখন কুলম ফোর্স বের বের করছে তখন ফোর্স বের করার সময় এখানে যত একক ব্যবহার করছে কোনো এককই ইন্টারন্যাশনাল একক না ইন্টারন্যাশনাল ইউনিট না মানে এমকেএস পদ্ধতি সেই এম পদ্ধতিতে না সব একক হচ্ছে তাদের সিজিএস পদ্ধতিতে তারা বের করছে তারা কি পদ্ধতিতে বের করছে সিজিএস পদ্ধতিতে অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সিস্টেম সেকেন্ড সিস্টেমে তারা বের করছে কিরকম যে নাইন ইন্টু টেন দি ওয়ান নাইন নিউটন মিটার স্কোয়ার পার স্কোয়ার কুলম এইটাকে তারা কনভার্ট করে নিছে যে নাইন ইন্টু টেন প্রতি ওয়ান নাইন যেটা আছে এখানে আমরা যে চার্জ আছে সেই চার্জগুলোকে আমরা ইয়া করবো না এটা কি বলে ইন্টারন্যাশনাল ইউনিটে নিব না নিবো হচ্ছে সিজিএস ইউনিটে সিজিএস এককে সিজিএস মানে কি সেন্টিমিটার গ্রাম সেন্টিমিটার গ্রাম পার কি সিস্টেম সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম সো এখানে যখন সি ইন্টু নাইন ইন্টু টেন নাইন নিউটন নিউটনের সিজিএস একক কী কেউ বলতে পারবা কিনা নিউটনের সিজিএস একক কি নিউটনের সিজিএস একক কি নিউটনের সিজিএস একক কেউ বলতে পারবা কিনা নিউটনের সিজিএস একক হচ্ছে তোমার বলো দেখি কেউ একজন ডাইন 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 না আমি কি ভুল বলতেছি ডাইন ডাইন হবে নাকি নিউটনের সিজেস নাকি আর আর তো শক্তির একক এই আর কি শক্তির না নিউটনের সিজেস একক তো এই তোমাদের মনে আছে আমি আমার নিজের মাথা চলে গেছে মাথা শেষ হয়ে গেছে দাও আমি গুগলে সার্চ দিই ওয়েট করে একটু ডাইন ডাইন সিজিএস একক হচ্ছে ডাইন শক্তির একক হচ্ছে আর্গ ঠিক আছে ওকে সো ডাইন অ্যাকচুয়ালি খেয়াল করো আমি তোমাকে জিনিসটা বুঝাই যে ওয়ান নিউটন ইকুয়ালস টু কত ডাইন সেটা কিন্তু তুমি বের করতে পারবা ওয়ান নিউটন ইকুয়ালস টু কত ডাইন সেটা কিন্তু বের করতে পারবা কত ডাইন সেটা তোমরা বের করতে পারবে কীভাবে বের করতে পারবা খেয়াল করো ওয়ান নিউটন মানে হচ্ছে যে নিউ ফোর্স মানে কি এটা তো জানো বল ইনটু স্মরণ তাই না মানে এটা হচ্ছে ভরের একক কেজি ইন্টু তরণের একক হচ্ছে মিটার পার স্কোয়ার সেকেন্ড এখন এটাকে যদি আমি সিজিএস এককে কনভার্ট করি তাহলে ওয়ান আমি যদি তোমাকে বলি যে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ওয়ান নিউটন তো ওয়ান নিউটন মানে ওয়ান কেজি পার মিটার পার স্কোয়ার সেকেন্ড এই ওয়ান কেজি পার মিটার স্কোয়ার সেকেন্ডে যদি ডাইনে নিই অর্থাৎ কেজিকে আমি গ্রামে নিব তাহলে ওয়ান কেজি ইকুজটা আছে এক হাজার গ্রাম ইন্টু মিটার ওয়ান মিটার ইকুজ টু আসে ওয়ান হান্ড্রেড সেন্টিমিটার একশো সেন্টিমিটার ইন্টু আর সেকেন্ড তো সেকেন্ড তো দুইটাতেই সেকেন্ড আছে এটা তো সেকেন্ড আছে ওইটা তো সেকেন্ড আছে সো এখানে ইন্টু আসা হচ্ছে তোমার ধরো যে পার স্কোয়ার সেকেন্ড তো এখানে জাস্ট লিখে দিলাম সো এটা অ্যাকচুয়ালি আসে আমাদের রেজাল্ট আসে তিনটা শূন্য দুইটা শূন্য টেন টু দি পার ফাইভ গ্রাম সেন্টিমিটার পার স্কোয়ার সেকেন্ড এই গ্রাম সেন্টিমিটার পার স্কোয়ার সেকেন্ডকে বলা হয় ডাইন দ্যাট মিন্স ওয়ান নিউটন ইকুজ টু টেন টু দি পার ফাইভ ডাইন আচ্ছা তো এখানে ওয়ান নিউটন ইকুয়ালস টু টেন পার ফাইভ ডাইন সো আমরা ঠিক এরকম এখানে যদি নিউটন মিটার স্কোয়ার পারস্কোয়ার কুলমকে যদি আমরা কনভার্ট করি সিজিএসে এখানে কুলম যেটা আছে কুলম হচ্ছে চার্জের একক কুলম্ব হচ্ছে কিসের একক চার্জের একক এটা হচ্ছে মানে এসআই ইউনিটে সো এটা একটু লিখে নাও সবাই যে এসআই ইউনিটে আমি এটা একটু ইয়া করি এস আই ইউনিটে চার্জের একক হচ্ছে কুলম এসআই ইউনিটে চার্জের একক হচ্ছে কুলম্ব এসআই ইউনিটে চার্জের একক কি কুলম আর সিজিএস পদ্ধতিতে চার্জের একক হচ্ছে কি তোমার ইলেকট্রোস্টেটিক ইউনিট যেটাকে বলা হয় ইএসইউ ইলেকট্রোস্টেটিক ইউনিট সিজিএস একককে চার্জের একককে কুলম না বলে সেটাকে বলা হয় ইলেকট্রোস্টেটিক ইউনিট সেটা কি বলা হয় ইলেকট্রোস্টেটিক ইউনিট খেয়াল করো তো এটাকে আমরা যেটা পাই সেটা হচ্ছে থ্রি ইন্টু টেন থ্রি ইন্টু টেন টু নাইন মনে হয় যে ওয়ান কত ইউএসও আসে ওয়ান কোলম্বিক কত ইউএস যেন আসে আমার এখানে লেখা ছিল রাইট খেয়াল করো ওয়ান কুলম্বি কোস্ট আসা হচ্ছে তোমার সরি 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 ওয়ান কুলম্বি কোস্ট আসে ওয়ান কুলম আমি যদি কনভার্ট করতে চাই ওয়ান কুলম্ব ইকুয়াল টু আসে বা আমি এভাবে লিখি ওয়ান কুলম্ব ইকুয়াল টু আসে থ্রি ইনটু টেন টু দি পাওয়ার নাইন ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট

দেখো তো এটা টেন টু দি পার নাইন কিনা নাইন ইউএস কি কিনা কীভাবে এটা তোমার জানার দরকার নাই কীভাবে চেঞ্জ হয় একটু পরে বুঝাচ্ছি আগে এখানে যাও নাইন ইন্টু টেন টু দি পার নাইনকে যদি আমি কনভার্ট করি তাহলে এখানে কি আছে নাইন ইন্টু টেন টু দিপার নাইন তো আসে এটা নিউটন মিটার স্কোয়ার তো আমি কী করবো এটাকে সিজিএসে নিব নাইন ইন্টু টেন টু দি পর নাইন এক নিউটনকে যদি ডাইনে নেই তাহলে আসে ইন্টু টেন টু দি পর ফাইভ ডাইন ইন্টু এখানে যদি মিটার স্কোয়ারে এটা আমি ডাইন লিখি এখানে মিটার স্কোয়ারকে যদি আমরা সেন্টিমিটার স্কোয়ারে নিই তাহলে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার তার মানে সেন্টিমিটার স্কোয়ার আসতেছে টেন টু দি পাওয়ার ফোর সেন্টিমিটার স্কোয়ার বাই কি কুলম স্কোয়ার ছিল না অ্যাকচুয়ালি বাই তোর নিচে তো কুলম স্কোয়ার ছিল ওয়ান কুলম স্কোয়ার ছিল তো ওয়ান কুলম স্কোয়ারকে যদি আমরা এগ করি এটা কি বলে স্কোয়ার করি ইলেকট্রোস্টেটিক ইউনিটে যদি কনভার্ট করি তাহলে কি আসে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন স্কোয়ার থ্রি ইন্টু টেন টু দি দিপার নাইন ইএসইউ ঠিক আছে এনে স্কোয়ার এটা জাস্ট স্কোয়ার দো এখানে কে আসে নিচে কে আসে নাইন ইন্টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার এইটিন দেখো এইখানে নাইন কাটা যায় নাইন কাটা যায় নাইন ফাইভ ফোরটিন ফোর এইটিন তো টেন টু দি পাওয়ার এইটিন আর টেন টু দি পাওয়ার এইটিন কাটা যায় অর্থাৎ আমরা লিখতে পারি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার স্কোয়ার কুলম ইকুয়ালস টু ওয়ান নিউটন মানে কি ডাইন মিটার স্কোয়ার মানে কি সেন্টিমিটার স্কোয়ার মানে কি ইএস ইউ পার স্কোয়ার অর্থাৎ আমরা যে কনস্টেন্টটা যেটা আমরা দেখতেছিলাম খেয়াল করো আমরা যে কনস্টেন্টটা যেটা দেখতেছিলাম যে কনস্টেন্টটা আমরা দেখতেছিলাম এসআই ইউনিটে যে কনস্ট্যান্টটা নাইন টু টেন টু বা নাইন ভ্যালু দেয় সিজিএস ভ্যালুতে সিজিএস আসলে সেটা ভ্যালু দেওয়া হচ্ছে ওয়ান সো আমি তোমাদেরকে যে জিনিসটা ধরায় দিতে চাচ্ছি যে জিনিসটা ধরায় দিতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি যদি কখনো আমার নেট প্রবলেম না তুমি যদি কখনো সিজিএস এককে কাজটা করতে যাও। এখানে কিন্তু সি এর মান নাইন ইন্টু টেন টু তোমার নাইন দিলে চলবে না ওয়ান দিতে হবে তুমি যদি কখনো আলটিমেটলি এসআই ইউনিটে কাজগুলো করতে চাও তোমাকে কিন্তু এদিকে সি এর মান কী দিতে হবে তোমার কি দিতে হবে সি আর মান আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম খেয়াল করো সো এখান থেকে আমরা এতটুকু জিনিস জানতে পারলাম আচ্ছা তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই বরাবর যে কেন্দ্রমুখী ফোর্স টা কাজ করতেছে সেই কেন্দ্রমুখী ফোর্সটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি এখানে যে কেন্দ্রমুখী ফোর্স কাজ করতেছে সেই কেন্দ্রমুখী ফোর্স যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে এফ ইকুয়ালস টু আমি লিখবো আমি সি লিখবো না কারণ আমি সবগুলো এখন সিজিএস ইউনিটি নেব সো সি এর একক ওয়ান সেটা আমি লিখবো না সি এর মান কত আসে ওয়ান আসে তো এটা আমি লিখবো না আমি লিখবো কি জাস্ট আমি এদিকে চার্জের গুণফল সো এইদিকে ধরো কী আসে প্রোটন আসে এদিকে কি আছে ইলেকট্রন আছে। তাহলে এদিকে চার্জের পরিমাণের গুণফল তাহলে আমি আগে ইলেকট্রন দিই একটা ইলেকট্রন ইন্টু এখানে যে প্রোটন আছে সেই প্রোটন কিন্তু যদি এটা যদি কি হয় একটা প্রোটন কিন্তু এইদিকে যদি তোমার কি থাকে আলটিমেটলি এটা যদি হাইড্রোজেন না হয় যদি লিথিয়াম হইতো তাহলে এখানে কয়টা প্রোটন থাকতো তিনটা প্রোটন সো এখানে টোটাল চার্জ হইতো তিনটা প্রোটন থ্রি পি সো ইন্টু আমি দিয়ে দিচ্ছি এখানে যতটা প্রোটন আছে মানে জেট বাই তাদের মধ্যবর্তী দূরত্ব কত মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ আর সো আমি লিখতে পারি আর স্কোয়ার এটা বুঝছো কিনা কমেন্ট করে জানাও এই যে দেখো কুলম ফোর্স দুইটা চার্জের মধ্যে দুইটা চার্জের গুণফল ফল যা এটাকে আমি এভাবে লিখি আর তোমাদের মনে হবে তিনটা চার্জ কিন্তু নিয়ে আসলো জ্যাট পি মানে এটা হচ্ছে প্রোটন যে চার্জ সেই চার্জ ই বাই আর স্কোয়ার কেউ যদি ক্লাস নাইন টেনের স্থিরতরিত বাদ দিয়ে আসো তাহলে এটা বোঝানোর সামর্থ্য আমার নাই ভাই ওকে একজন বলছে এটা কিছুই বুঝে না ওকে এটা বোঝার দরকার নেই তুমি এটা বুঝো এটা হচ্ছে ওয়ান পরিমাণ চার্জ এটা পজিটিভ চার্জ না এটা হচ্ছে কিউ টু পরিমাণ চার্জ তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর হোয়াট ডাজ ইট মিন তাদের কুলম ফোর্স এফ একস টু কি লিখবা এফ একুস টু কি লিখবা সি এস আই ইউনিটি নাও সি ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই কি ডি স্কোয়ার বাই আর স্কোয়ার বা যেটা লেখা আর স্কোয়ার তাই না এটাই তো কুলম ফোর্স তাহলে এখানে সি এর ভ্যালু ওয়ানস আমরা সব সিজিএস একক নিব তাহলে সি এর ভ্যালু কত হয়ে যায় ওয়ান হয়ে যায় এটা বাদ দেও কি ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার থাকে তাহলে কিউ ওয়ান কিউ ওয়ান চার্জটা কত কিউ ওয়ান চার্জটা কত এ একটা প্লুটন এখানে কত সংখ্যক প্লুটন আছে জ্যাট সংখ্যক প্লুটন আছে তাহলে টোটাল চার্জ কত জ্যাড পি কিউ টু চার্জটা কি ইলেকট্রন তাহলে ইলেকট্রন দেও বাই তাদের মধ্যবর্তী দূরত্ব কত আর আর স্কোয়ার তাহলে এই কেন্দ্রমুখী ফোর্স জ্যাড পি ইন্টু ই বাই আর স্কোয়ার না এখন বুঝছো কিনা কমেন্ট করে জানাতো দেখি আচ্ছা জেড গুণ কেন হইলো বুঝলাম না আর ভাই এদিকে ধরো একটা প্রোটন আছে আমার এখানে কথা হচ্ছে যে টোটাল এখানে কতটা প্রোটন আছে টোটাল চার্জ কত সেই দুটা চার্জের গুণ ফল হবে তো এখানে ধরো যে একটা প্রোটন একটা প্রোটন সো যদি আমার এখানে তিনটা প্রোটন থাকতো তাহলে এখানে তিনটা প্রোটনের চার্জ লিখতে হবে না এখানে ধরো যে জ্যাট সংখ্যক প্রোটন আছে তাহলে জ্যাট সংখ্যক যদি প্রোটন থাকে তাহলে টোটাল চার্জ কত হবে তোমার ধরো তিন সংখ্যক দশ টাকার নোট আছে টোটাল টাকার পরিমাণ নিতে হবে আমি জিনিসটা বোঝাই এখানে কুলম ফোর সিকোলস টু কুলম ফোর সিকোলস টু তোমার কাছে যত টাকা টোটাল টাকা বাই এখানে আরেকজনের যত টাকা বাই তোমাদের মধ্যবর্তী দূরত্ব এখন তোমার কাছে ধরো যে এখানে একটা দশ টাকার নোট আছে তাহলে তোমার টোটাল টাকা কত এখানে আরেকজনের টোটাল টাকা কত দশ ইন্টু শীত আছে শীতও ওয়ান ওয়ান হয়ে যায় সেটা লিখলাম না ইন্টু এখানে তোমার এখানে ধরো তোমার কাছে দশ টাকার তিনটা নোট আছে তাহলে তোমার টোটাল টাকা কত ভাইয়া টোটাল টাকা এই জ্যাট সংখ্যক না কত সংখ্যক টাকা আছে তিন সংখ্যক তিন সংখ্যক দশটা টাকার নোট আছে টোটাল টাকা কত তিরিশ টাকা টোটাল চার্জ এখানে একটা প্রোটন একটা প্রোটনের চার্জকে পি ধরলাম তাহলে একটা প্রোটনের চার্জ যদি পি হয় জ্যাট সংখ্যক প্রোটন থাকলে চার্জ হবে জ্যাট পি বাই তাদের মধ্যবর্তী দূরত্ব করে এখন বুঝছো কিনা কমেন্ট করে জেড হচ্ছে এখানে প্রোটনের সংখ্যা কতটা প্রোটন আছে তুমি যদি একটা চার্জ তাহলে কি হবে এখানে যদি তিনটা প্রোটন থাকে তাহলে তিনটা প্রোটনের চার্জ লিখতে হবে না তাহলে থ্রি ইন্টু একটা প্রোটনের চার্জ লিখতে হবে না সেম এই জিনিসটার মতন হ্যাঁ ইলেকট্রন একটা আমরা একটা ইলেকট্রনের সাপেক্ষে নির্ণয় করতেছি একটা ইলেকট্রনের সাপেক্ষে নির্ণয় করতে চাচ্ছি জাস্ট একটা ইলেকট্রনের সাপেক্ষে জাস্ট একটা ইলেকট্রনের ভর বেগ বের করতে চাচ্ছি মানে ভর বা বেগ এইগুলা বের করতে চাচ্ছি বেগ বের করতে চাচ্ছি এখন সবাই বুঝতে পারছো তাহলে এটাকে আমি এটা লিখলাম জেড পি ইন্টু ই বাই আর স্কোয়ার সি দিলাম না কারণ আমি সবগুলোকে সিজিএস ইউনিটে নিব তাহলে আমি তো সি দেওয়া দরকার পড়ে না নাইন ইন্টু টেন টু দিবার নাইনের ভেজাল নাই আমরা তো আগেই দেখাইছি যে নাইন ইন্টু টেন টু দিবার নাইন নিউটন মিটার স্কোয়ার পার স্কোয়ার কুলম ইকুয়ালস টু ওয়ান ডাইন সেন্টিমিটার স্কয়ার পার স্কয়ার ইলেকট্রিসিটি ইউনিট ওকে তো এখন খেয়াল করো তার মানে আমরা এখন এই তোমরা ইলেকট্রনের চার্জ কত জানো ভাইয়া ইলেকট্রনের চার্জ আমরা জাস্ট নেগেটিভ ভ্যালুগুলোকে দূরে রাখবো কারণ নেগেটিভ ভ্যালু দিয়ে বোঝায় আকর্ষণ বল নেগেটিভ ভ্যালুকে রাখবো একটা ইলেকট্রনের চার্জ কত ভাইয়া যদি নেগেটিভ ভ্যালুটা দিয়েই দেখায় ভাইয়া একটা প্রোটনের চার্জ হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন প্রতিপর মাইনাস নাইনটিন কুলম প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ সমান চিহ্ন নিয়ে চিন্তা করতেছি না একটা প্রোটনের চার্জ এবং একটা ইলেকট্রনের চার্জ সমান এবং তোমাকে এখানে বলি যে তুমি যখন এখানে চার্জের মান বসাবা তুমি কখনোই কুলম্বের মান বসায় না কারণ তুমি কিন্তু সিকে অলরেডি বাদ দিয়ে রাখছো সিজিএস ইউনিটে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ফোর পয়েন্ট এইট টেন টু দি পাওয়ার মাইনাস টেন ইলেকট্রোস্টেটিক ইউনিট কনভার্ট ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন কুলম্ব ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পার নাইন ইএসও যা দেখো ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পার মাইনাস টেন ইএসও আসবে তাহলে একটা প্রোটনের চার্জও ইয়াতে ইলা সিডিএস পদ্ধতিতে ফোর পয়েন্ট এইট ইন্টু টেন মাইনাস টেন নিয়ে তার মানে একটা প্রোটনের চার্জ আর একটা ইলেকট্রনের চার্জ সমান একটা প্রোটনের চার্জ একটা ইলেকট্রনের চার্জ সমান যদি হয় আমি এখানে প্রোটনটার পরিবর্তে আমি ইলেকট্রন লিখতে পারি ইলেকট্রনের চার্জ প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ যদি সমান হয় তাহলে এখানে আমি কি করতে পারি এখানে আমি ইলেকট্রন ইন্টু জেড ইন্টু আরেকটা ইলেকট্রন লিখতে পারি কারণ আমাকে তো চার্জের মানটা নিতে হবে চার্জের মান তো দুইটার সেম দিলাম এখন তোমার ইচ্ছা হবে ভাইয়া আমি এখানে প্লুটনের আরেকটা প্লুটন বসাবো বসাও সমস্যা নাই আমি ইলেকট্রন দিয়ে করতেছি সবাই বুঝতে পারছো কিনা এটা বলো দেখি তাইলে এখানে তাদের এই কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বলটা হচ্ছে তাদের কুলম বল সেই কুলম বলের পরিমাণ আসে জেড স্কোয়ার জেট ইয়ার বাই আর কেন্দ্রমুখী বলের পরিমাণ কত আসে জেট স্কোয়ার বাই আর স্কোয়ার রাইট সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও দেখি ভাইয়া এসআই আই ইউনিট দিয়ে করলে কোনো সমস্যা নাই তোমাকে অ্যাসাই ইউনিট দিয়ে করলে সবসময় কাজ করতে হবে কি এফ ইকুয়াল টু লিখতে হবে এখানে সি ইনটু দেখো সি ইনটু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার আসবে ইভেন মাথায় রাখবা ই এর মানটা সি এর জায়গায় তুমি নাইন ইনটু টেন টু তোমার নাইন বসাচ্ছ জেড তো সংখ্যা এটা সমস্যা নাই ইলেকট্রনের চার্জের জায়গায় তুমি কুলম বসাচ্ছ কারণ এটা এসআই আই ইউনিট আর আর এর জায়গায় তুমি মিটার বসাচ্ছ নট সেন্টিমিটার তুমি যদি এভাবে করো তাহলে এখানে ই এর ভ্যালু তোমার ফোর পয়েন্ট এইটি টু টেনটা তোমার মাইনাস টেন ইএসও লিখতে হবে কারণ এটা সিজিএস ইউনিটে আর আর এর ভ্যালু সেন্টিমিটারে নিতে হবে কোনো সমস্যা নাই বাট আমি তোমাকে প্রিফার করতেছি কেমিস্ট্রিতে তোমাদের কেমিস্ট্রি বইটাতে যা করছে সবাই হচ্ছে সেন্টিমিটারে করছে সো প্লিজ ইউনিটের কথা ভুলে যাও এই জিনিসটাতে আস ফিজিক্সে গিয়ে আবার অ্যাসাই ইউনিট দিয়ে করো সমস্যা নাই তুমি করতে পারবা বেসিক যেহেতু বোঝা ফুলছে তুমি করতে পারবা একজন বলছে ভাই ইলেকট্রন স্কোয়ার কেন দিলেন ওকে ইলেকট্রন স্কোয়ার কেন দিছি তোমাকে বুঝায় দিই এ ভাইয়া এখানে ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সমান তার মানে এখানে ইলেকট্রন ইন্টু প্রোটন টুটনটাকে আমি ইলেকট্রন লিখতে পারি কারণ দুইটা চার্জ সমান ইন্টু জ্যাট লিখতে পারি বাই আর স্কোয়ার দুইটা একটা ই আর একটা ই সূচক কি বলে ভাই ভাইয়া এটা ই স্কোয়ার হবে জ্যাট স্কোয়ার বাই আর স্কোয়ার আচ্ছা তাইলে এখন আমরা বের করে ফেলাম যে এটার কেন্দ্রমুখী বলটা কত এবং কেন্দ্রমুখী বলটা কে সরবরাহ করতেছে কুলম বল বা কুলম ফোর্স সরবরাহ করতেছে বিমুখী বলটা সৃষ্টি হচ্ছে তার ঘূর্ণনের কারণে এই কেন্দ্র শুধু যদি কেন্দ্রমুখী বল কাজ করতো তাহলে কুলম বলের কারণেই ইলেকট্রন নিউক্লিয়াসে চলে আসতো কিন্তু ইলেকট্রন নিউক্লিয়াসে চলে আসে না কারণ ইলেকট্রনটা ঘুরতে থাকে তার একটা বাহির বরাবর কেন্দ্রমু বিমুখী বল সৃষ্টি হয় তার একটা কী সৃষ্টি হয় একটা কেন্দ্রবিমুখী বল সৃষ্টি হয় এখানে কি সৃষ্টি হয় তার একটা কেন্দ্রবিমুখী বল সৃষ্টি হয় এবং জাস্ট বাই বিলিভ মি কারণ এখন যদি আমি আবার কেন্দ্রবিমুখী বলের মানটা এম ভি স্কোয়ার বাই আর কীভাবে আসছে সেটা বুঝাইতে চাই তাহলে তোমার আরও এক ঘন্টা চলে যাবে সো তোমরা এটা ফিজিক্সে পড়বা জাস্ট বিলিভ মি কেন্দ্র কেন্দ্রবিমুখী বলের মান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর অর্থাৎ এই যেই বস্তুটা যে বস্তুটা ঘুরতেছে সেই বস্তুটার ভর সেই বস্তুটার রৈখিক ব্যাগের স্কোয়ার বাই আর হচ্ছে তার কেন্দ্রমুখী বল বল একজন বলছে গত ক্লাসে গতকালকে ক্লাসটা কিভাবে পেতে পারি পেইজে ঢুকবা ঢুকে ভিডিওসে এ যাবা ভিডিওসের একটু নিচে গিয়ে দেখবা থার্টি ডিসমিস্ট্রি মিশন নামে একটা প্লে লিস্ট আছে ওইখানে সিরিয়াল ভিডিওগুলো পাবা সমস্যা নেই অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপলোড পেয়ে যাবো আচ্ছা তো এখন এখানে আমি কি করতে পারি কেন্দ্র বিমুখী বল এম ভি স্কোয়ার বাই আর জাস্ট বিলিভ মেয়েটা তোমরা ফিজিক্সে পাবা যদি কারো এখন ইচ্ছা থাকে আমি এখনই পড়ে ফেলবো উল্টাও ফিজিক্সের থার্ড চ্যাপ্টার উল্টাও ফিজিক্সের থার্ড চ্যাপ্টারে পড়ে নাও যাও থার্ড চ্যাপ্টার আচ্ছা এখন দেখো রাদার ফুড কি বলছেন রাদার ফুড বলছেন কেন্দ্রমুখী বল ইকুয়ালস টু বিমুখী বল রাদার ফুড কি বলছেন কেন্দ্রমুখী বল ইকুয়ালস টু বিমুখী বল তার মানে কেন্দ্রমুখী বলটা কি তার কুলম বল তার মানে আমি লিখতে পারি আর কেন্দ্র বিমুখী বল কি এম ভি স্কোয়ার বাই আর এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু জেড ই স্কোয়ার তুমি যদি এতটুকু মাথায় থাকে এম বি স্কোয়ার বাই আরুস টু স্কোয়ার বাই আর স্কোয়ার আর যদি মাথায় থাকে এম ভি আর কিচ্ছু মুখস্থ করা লাগবে না দেখো এরপরে কি কি হরে বল কিছু মানে তোমার হরর কিছু সূত্র বের হয়ে আসছে একজন হচ্ছে এম বি স্কোয়ার আর বাই এম বি স্কোয়ার বাই আর কীভাবে আসলে একটু বুঝা দেন আমি বলতেছি ভাই এটা যদি বোঝাইতে যে আমার এক দেড় ঘন্টা টাইম লাগবে আমি বুঝাইতে পারবো আমি বুঝাইতে পারি না এরকম কিছু নাই কিন্তু এক দেড় ঘন্টা টাইম আমি নিতে চাচ্ছি না ফিজিক্সে আছে তোমরা পড়ে নিবা হয়তো বা সামনে আমিও ফিজিক্সের ক্লাস দেব আমাদের ইনস্ট্রাক্টর হাবিব মনিক সেও ফিজিক্সের ক্লাস দেবে বুঝানি নিবা তোমরা তো জানো যে আমাদের এইচএসিতে তেইশ ব্যাচের কিন্তু সব টোটাল কোর্স আছে বায়োলজির সব ভিডিও করা আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমি ক্লাস নিছি ঠিক আছে প্রায় একশো সত্তর ঘন্টার ভিডিও আছে কোর্সে ভর্তি হলে সব ভিডিও পাওয়া যাবে একসাথে মেডিকেল অ্যাডমিশনের জন্য অন্য কোথায় প্রাইভেট পড়া লাগবে না একাডেমিকের জন্য তো পড়া লাগবেই না ইভেন দু হাজার বিশ সালের মেডিকেল অ্যাডমিশন এবং ঢাকা ইউনিভার্সিটি এডমিশানে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন ডিরেক্টলি আমার পড়ানো থেকে কমন পড়ছে সেম কোর্স ঠিক আছে আর আমাদের ম্যাথমেটিক্স কোর্স আছে প্রায় চারশো ঘন্টার ভিডিও পাবা সেখানে সব কমপ্লিট তুমি ঢোকার সাথে সাথে সব ভিডিও পাওয়া যাবে তুমি যদি মনে করো যে আমি একদিনে সব ভিডিও দেখে ফেলবো দেখে ফেলো যে চব্বিশ ঘন্টায় যদি চারশো ঘন্টা ভিডিও দেখতে পারো দেখে শেষ করে ফেলো আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফুল কোর্স মোটামুটি কমপ্লিট অর্গানিক কেমিস্ট্রির উপর শুধুমাত্র আমাদের সত্তর ঘন্টা ভিডিও আছে আমি ক্লাস নিছি ঠিক আছে সো এখানে এই উপরের ক্যাপশন লেখা আছে এইচএসি তেইশ ব্যাচের সকল কোর্স লিঙ্ক ওইখানে ক্লিক করে জানে নাও খেয়াল করো আচ্ছা তো এখন এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা যেটা করবো এই ইলেকট্রনটা কত ব্যাগে ঘুরতেছে সেটা নির্ণয় করবো আমরা কি কি নির্ণয় করবো খেয়াল করবো ইলেকট্রনটা কত ব্যাগে ঘুরতেছে সেটা নির্ণয় করব এই পরমাণুর নির্ণয় করবো আর এবং এই ইলেকট্রনটা ঘোরার সময় তার কি এনার্জি তার মধ্যে আছে সেটা নির্ণয় করবো আচ্ছা সেটা নির্ণয় করার জন্য কি করবো আমরা যা দুইটা জিনিস মাথায় রাখবো একটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর একুশ জ্যাট স্কোয়ার বাই আর স্কোয়ার আর একটা হচ্ছে আমাদের ইয়ার দ্বিতীয় স্বীকার্য বোর্ডের দ্বিতীয় স্বীকার্য এম ভি আর ইকুয়াই টু পাই আমাদের কি বের করতে হবে ভি বের করতে হবে আর বের করতে হবে এনার্জি বের করতে হবে আগে ভি আর আর বের করি ভি আর আর যদি বের করতে চাই অলরেডি আমাদের প্রায় হান্ড্রেড স্টুডেন্টস তোমাদের এইচএসসি এইচ পড়াশোনা শুরু করে দিয়েছে ওদের বায়োলজি দুই তিনটা করে চাপটার শেষ ম্যাথমেটিক্স দুই তিনটা চাপটার শেষ তোমরা অবশ্য থেকে কেমনে পারবা শেষে এম ভি আর ইকলস টু এনএ বাই টু পাই ঠিক আছে আর আমরা ওই যে ওইরকম পড়া পড়াই না যেটা ঠিক আছে মানুষ তো বইলা বইলা পড়ায় পড়ায় ফেমাস হয়ে যায় তো এম ভিআর ইগোলস টু এনেচ বাই টু পাই খেয়াল করো এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে খেয়াল করো আমি যদি এইটাকে একটু কনভার্ট করতে পারি এম ভি স্কোয়ার বাই আর টু আমি লিখতে পারি জেট স্কোয়ার বাই আর স্কোয়ার এই উভয় পক্ষে আর দিয়ে যদি গুণ দিই তখন এম ভি স্কোয়ার বাই আর ইন আর ইকুস টু জেট স্কোয়ার বাই আর আর তাহলে আমরা কী করতে পারি আর আর কাটা গেলে এম ভি টু আমরা লিখতে পারি জেট স্কোয়ার বাই আর দিয়ে আর স্কোয়ারে কাটা তাহলে আর থাকে আর সো আমি যদি এটাকে এইভাবে গুণ করি এম ভি স্কোয়ার আর টু জেট স্কোয়ার তো এখানে আমি লিখতে পারি এম ভি আর ইন্টু ভি ভি স্কোয়ার ছিল না সেটাকে ভেঙে দিলাম এম ভি আর ইন্টু ভি টু আমি লিখতে পারি জেট স্কোয়ার বোর্ডের দ্বিতীয় স্বীকার্য অ্যাপ্লাই করো এম ভি আর ইকোলস টু এন এইচ বাই টু পাই সো আমি যদি এম ভি আর ইকোলস টু এন এইচ বাই টু পাই দেই টু পাই ইন্টু ভি আসে জেড স্কোয়ার তাহলে ভি ইকোস টু আসে তোমার জেড স্কোয়ার খেয়াল করো টু পাই জেট স্কোয়ার বাই এন এইচ এটা হচ্ছে একটা কক্ষপথে ইলেকট্রন ঘোরার সময় একটা কক্ষপথে ইলেকট্রন ঘোরার সময় সে যেই পরিমাণ রৈখিক ব্যাগ নিয়ে ঘুরে সেই রৈখিক ব্যাগের মান ভি ইসু টু পাই জেড স্কোয়ার বাই এন এইচ যারা যারা ভর্তি হতে চাচ্ছ তারা এখানে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে হেল্পলাইন নাম্বারে ফোন দেওয়া ডিরেক্টলি আমার সাথে কথা বলে ভর্তি হয়ে যাবে ঠিক আছে হেল্পলাইন নাম্বারে ফোন দিবা অথবা আমাকে ইনবক্সে নখ দিবা খেয়াল করো এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা ভি কস টু পাই জেট স্কোয়ার বাই এন এইচ বুঝতে পারছো কিনা ভি কোসু টু পাই জেট স্কোয়ার বাই এন এইচ টু পাই জ্যাট স্কোয়ার বাই এন এইচ মুখস্থ করার দরকার নাই জাস্ট এই দুটা যদি মনে রাখতে পারো দ্যাট এনাফ তুমি নিজে নিজে কনভার্ট করে বের করে নিয়ে আসবে ভি টু কত আর কত পড়াবেন আরো দুই ঘন্টা পড়াইতে পারি দেখো কি হয় আমার মাথা নষ্ট হয়ে গেছে এগুলো নিয়ে আচ্ছা ভি কোস টু টু পাই জ্যাট স্কোয়ার বাই এন আচ্ছা আমরা এখন আর এর ভ্যালু বের করবো আচ্ছা তোমরা বলতে পারো ভাই আপনি এই কাজগুলো কেন করলেন তোমাকে একটা কথা বলি দেখো আমরা আসলেই ভি কে এমন একটা রাশির মাধ্যমে প্রকাশ করছি যেখানে সবাই হচ্ছে কনস্ট্যান্ট যেমন টু একটা কনস্ট্যান্ট পাই একটা কনস্ট্যান্ট জেট এটা আমরা বের করতে পারবো কয়টা প্রোটন আছে সেটা আমাদের জানা ইলেকট্রনের চার্জ সেটাও কনস্ট্যান্ট এন সেটা একটু চেঞ্জ হয় বাট সেটাও আমরা ধরতে পারি দুই নম্বর কক্ষপথে থাকলে এর ওয়ান টু তিন নম্বর কক্ষপথে থাকলে এর ওয়ান থ্রি তিন চার নম্বর কক্ষপথে থাকলে এর ওয়ান ফোর এইচ সেই এইচও হচ্ছে কি তোমার একটা কনস্ট্যান্ট যেটাকে বলা হয় প্লাঙ্কের কনস্ট্যান্ট সামনের লেকচারে বুঝাবো এটাকে বলা হয় প্লাঙ্কের কনস্ট্যান্ট সো ভিকে আমরা একটা সবগুলা কনস্ট্যান্ট আকারে প্রকাশ করছি তাদের সুবিধাটা কী হলো আমাদের জিনিসটা যন্ত্রপাতি দিয়ে মেজার করা লাগতেছে না আমরা সেই কনস্ট্যান্টগুলোর ভ্যালু জানি তোমাকে যদি বলে প্রথম কক্ষপথ আচ্ছা আমি একটু পরে যাইতেছি প্রথম কক্ষপথে আবর্তনকারী ইলেকট্রনের ব্যাগ কত বের করো বের করে দেখাইতেছি খেয়াল করো এখন আমরা আরও কিছু করতে পারি কি করতে পারি আমরা আরও কিছু করতে পারি কি করতে পারি এখানে এটা আছে না আমরা এখান থেকে আর বের আর এর মান বের করবো সো আর এর মান যদি বের করতে চাই খেয়াল করো আচ্ছা দেখো আর এর মান কীভাবে খেয়াল বের করি দেখো আমাদের এখানে আছে এম ভি স্কোয়ার দেখো আমি বলছি না তুমি যদি জাস্ট এই দুইটা মনে রাখো দ্যাটস এনাফ এম ভি স্কোয়ার বাই আর ইকোয়ালস টু কী আছে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার আচ্ছা আর যদি বের করতে হয় তার মানে আর কে রাখতে হবে ভি কে মানে তোমার রিপ্লেস করতে হবে সো ভি ইকোয়ালস টু কী আছে টু পাই জেড স্কোয়ার বাই এন এইচ ভি ইকোয়ালস টু কী আছে টু পাই ই স্কোয়ার বাই এন এইচ সো আমি যদি ভি স্কোয়ার বের করি ভি স্কোয়ার ইকুয়স টু ফোর পাই স্কোয়ার জেট স্কোয়ার ই টু দিবার ফোর এন স্কোয়ার এইচ স্কোয়ার সো এখানে আমি লিখতে পারি এম বাই আর ইন্টু ভি স্কোয়ার ইকুয়স টু সরি এখানে আর এরই তো দরকার ছিল না আর আর দিয়ে কাটাকাটি দিই এখানে এখানে আর আর এখানে আর কাটাকাটি গেলে এখানে আর থাকে খেয়াল করো এম ভি স্কোয়ার ইকুইলস টু থাকে হচ্ছে তোমার জেট স্কোয়ার বাই আর এখানে ভি কে যদি রিপ্লেস করি ভি স্কোয়ার ইকোয়ালস টু কি আসে এ আচ্ছা এখানে আর টাকে বামে নিয়ে আসে কারণ আর এর ভ্যালু বের করতে হবে তো আর ইনটু এম ভি স্কোয়ার ওকে এম ওই পাশে সরায় দি আগে একটা একটা করে করি এম ভি স্কোয়ার যা স্কোয়ার তো এখানে আলটিমেটলি কি আসে খেয়াল করো এখানে আর ইনটু এম

ফোর পাই সরি 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 আগে এখান থেকে যাই আর ইকোয়েস এম আসে এম ইন্টু ফোর পাই স্কোয়ার জ্যাট স্কোয়ার ই টু দিবার ফোর এখানে স্কোয়ার আর ইটু দিবার ফোর কাটা গেলে এখানে থাকে স্কোয়ার সো এখানে পাই আর ইকুয়ালস টু জেট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই নিচে থাকে এম ইন্টু আগে ফোরটাকে সামনে নিয়ে আসি ফোর ইন্টু এম ইন্টু পাই স্কোয়ার জ্যাট স্কোয়ার স্কোয়ার এটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধের মান আর ওকে যদি ম্যাথমেটিক্স করতে যাও এত কঠিন সূত্র ইউজ না করলে তোমার চলে ডিরেক্টলি তুমি কি করবা এখান থেকে আগে ভি আর মানটা বের করবা ভি আর মানটা বের করে জাস্ট এদিকে ভি আর মানটা বসায় দিবা এম এর মান বসাবা আর এর মানে এমনি এমনি পাই যাবা কারণ এগুলো কনস্ট্যান্ট এত বড় সূত্র মনে রাখার দরকারও নেই আচ্ছা ঠিক আছে ওকে তারপরে তাই তারপরে হচ্ছে আমরা কোনটাতে যাবো ও দৌড়ু এটা লিখে রাখতে ভুলে গেছি দেখো লিখে রাখি দে আর টু টুক এটা লিখে রাখতে ভুলে গেছি আর কি ভাইয়া আচ্ছা ঠিক আছে যাক আচ্ছা এখন আমরা যেটা বের করব ধরো এখানে একটা প্রোটন আছে এখানে চারপাশে কক্ষপথ আছে এখন একটা ইলেকট্রন ধরো এই চারপাশে কক্ষপথে ঘুরতেছে তো এই ইলেকট্রনটা কতটুকু শক্তি এই ইলেকট্রনটার মধ্যে আছে সেটা আমরা বের করবো এই ইলেকট্রনটার মধ্যে যতটুকু শক্তি আছে সেই শক্তিটা হচ্ছে ই ইকুয়ালস টু এই ইলেকট্রনটার ঘূর্ণনের কারণে তার গতি শক্তি প্লাস এইটার এই ইলেকট্রনটার একটা বিভব শক্তি আছে কেন বিভব শক্তি আছে খেয়াল করো একটা মানে তোমার জিনিসকে ধরো তুমি উপরে উঠে ছাদে রেখে দিছো সেটা স্থির আছে সেটার মধ্যে কি শক্তি নাই আসে সেটা কিছু কাজ করতে পারবে তুমি ছাদ থেকে ফেলে দাও সে দেখো নিচের দিকে পরে সে শক্তি উৎপন্ন করবে তার মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু পটেন্সিয়ালিটি আছে কাজ করার দ্যাট ইজ কল্ড পটেন্সিয়াল এনার্জি এটাকে বলা হয় বিভব শক্তি সো ইলেকট্রনের গতির কারণে তো একটা আসে আর ইলেকট্রনের নিজের একটা বিভব শক্তি আছে সেটাকে বলা হয় তোমার ইলেকট্রনের নিজের বিভব শক্তি ঠিক আছে এবং বিভব শক্তির যখন চার্জ নিয়ে কাজ করবা তোমরা যদি ক্লাস নাইন টেনের তোমাদের স্থিরতরিত পড়া থাকে তখন বিভব শক্তির ডেফিনেশানটা দেখবা কী লেখা আছে তোমাদের নাইন টেনের বেসিক না ক্লিয়ার থাকলে এই জায়গাগুলোতে তোমরা অনেক আটক শক্তি কী লেখা আছে বিভব শক্তি লেখা আছে যে অসীম দূরত্ব থেকে খেয়াল করো এটা হচ্ছে একটা প্রুটন এখানে নিউক্লিয়াস এখানে হচ্ছে কি ইলেকট্রন আমরা যদি ধরো এটা হচ্ছে এইটা হচ্ছে একটা তার ক্ষেত্র তার তরিত ক্ষেত্র এই ইলেকট্রনটা এখানে নাই বিভব শক্তি মানে কি মানে হচ্ছে এটা হচ্ছে ধরো অসীম দূরত্ব অসীম দূরত্বের বাইরে থেকে আমরা একটা ইলেকট্রন আনবো অসীম দূরত্ব থেকে যদি একটা ইলেকট্রনকে আমরা যদি এই কক্ষপথ পর্যন্ত আনি তখন যতটুকু শক্তি লাগবে সেই শক্তিটাই হচ্ছে বিভব শক্তি সেই শক্তিটা তার মধ্যে জমা থাকে সেটা হচ্ছে তার বিভব শক্তি সো একটা ইলেকট্রন এখানে ঘুরতেছে মানে সেই ইলেকট্রনটাকে অসীম দূরত্ব থেকে এখানে আইনে রাখা হয়েছে সে এই এতটুকু আনার জন্য সে এই শক্তিটা সে চিপ করছে সেটাকে বলা হয় বিভব শক্তি আচ্ছা এখন বিভব শক্তি নির্ণয় করার ক্ষেত্রে আমরা বিভব শক্তিটা কীভাবে নির্ণয় করব খেয়াল করো শক্তি মানে কি সেটা তো আমরা জানি কাজ ওয়ার্ক ইকুয়ালস টু বল ইনটু স্মরণ তাই না ওয়ার্ক ইকুয়ালস টু বল ইন্টু স্মরণ তো এখানে যতটুকু বল কাজ করতেছে সেই বলটা যে কুলম ফোর্স সেটা তো আমরা জানি সেই বলটা যে জ্যাট স্কোয়ার বাই আর স্কোয়ার কুলম ফোর্স সেটা তো আমরা লিখতে পারব তাইলে এখানে বল ইকুয়ালস টু কত এই ইলেকট্রন আর এটার মধ্যকার যে কুলম ফোর্স সেই কুলম ফোর্স ইকোস টু কত জেট স্কোয়ার বাই ধরো এখানে ফোর্স তার তাদের মধ্য দূরত্ব হবে কিন্তু সেখানে একটা কথা আছে একটা ইলেকট্রনকে তুমি এইখান থেকে অসীম দূরত্ব থেকে এই পর্যন্ত যে আনছো এই এতটুকু যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা তোমার জানা নাই। কারণ কি অসীম দূরত্ব থেকে তুমি যে এতটুকু পর্যন্ত আনছো এতটুকু ডিস্টেন্স কত সেটা তোমার জানা নেই সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ধরবো যে এইটা হচ্ছে ধরো এতটুকু কাজ আমাকে বের করতে হবে এতটুকু দূরত্বের জন্য আমাকে কাজটা বের করতে হবে সো এতটুকু দূরত্বের জন্য আমি কাজটা বের করতে পারবো না কিন্তু আমি এতটুকু দূরত্বের জন্য কাজটা বের করতে পারবো খেয়াল করবে এই সম্পূর্ণটা থেকে এইটা সম্পূর্ণটা থেকে এতটুকু দূরত্ব কাজ বের করব তার থেকে আমি কি করব এতটুকু বের করার পরে আমি কি করব এতটুকু কাজ আমি মাইনাস দিব এই যে এতটুকু কাজ আমি মাইনাস দিয়ে দিব আমি ধরে নিব ইলেকট্রনটাকে যদি এই দিক থেকে এই পর্যন্ত আনি তাহলে যতটুকু কাজ হবে সেই কাজটাকে আমি মাইনাস দিয়ে দিব আমি এই এতটুকু কাজ তখন আমি পেয়ে যাব তার মানে আমি যেভাবে বিভব শক্তিটা বের করতে পারি সেটা হচ্ছে যে এখানে ইলেকট্রনটা খেয়াল করো ইনিশিয়ালি আমি যেটা করবো সেটা হচ্ছে তাদের মধ্যকার ইলেকট্রোস্টেটিক ফোর্স কত যদি ইলেকট্রনটা এখানে থাকে আর আমি যদি ধরি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে অসীম ইনফিনিটি তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আর ব্যাসার্ধ তো এখন তাদের মধ্যকার যে ফোর্সটা কাজ করতেছে সেই ফোর্সটা হচ্ছে জেট স্কোয়ার বাই তাদের দূরত্ব কতটুকু ইনফিনিটি প্লাস আর হোল স্কোয়ার ইন্টু এটা তো বল বল ইন্টু কী দিতে হবে স্মরণ দিতে হবে তাই না বল ইন্টু কী দিতে হবে স্মরণ দিতে হবে বল ইন্টু কী দিতে হবে স্মরণ দিতে হবে স্মরণ কতটুকু এখান থেকে যদি ইলেকট্রনটাকে এই পর্যন্ত আনি আমি অসীম দূরত্ব প্লাস আর স্মরণ আনছি তাহলে দেও আর স্মরণ এটা হচ্ছে তার এখান থেকে এই ইলেকট্রনটাকে যদি আমি ইমাজিন করি এই ইলেকট্রনটাকে অসীম দূরত্ব থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত নিয়ে আসছে তাহলে এতটুকু হচ্ছে তার ভ্যালু আমি যদি বের করতে চাই ইলেকট্রনটা এখান থেকে এতটুকু আনতে কতটুকু শক্তি খরচ হয়েছে তাহলে আমাকে এই এতটুকু শক্তি মাইনাস করতে হবে তার মানে ইলেকট্রনটাকে আমাকে ধরতে হবে এই জায়গা থেকে আমি এই জায়গা পর্যন্ত আনছি তাহলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কতটুকু এটা মাইনাস এটা মাইনাস কী হবে এটা মাইনাস জেট স্কোয়ার বাই এই জায়গা থেকে এই জায়গায় দূরত্ব হচ্ছে আর তার মানে আর স্কোয়ার ইন্টু এটা হচ্ছে বল তাহলে বল ইন্টু স্মরণ স্মরণ কত এই জায়গা থেকে যদি এই পর্যন্ত আনি স্মরণ হচ্ছে আর এটা মাইনাস এটা তাহলে খেয়াল করো অসীম প্লাস আর আর এই অসীম প্লাস আর স্কোয়ার এরা কাটাকাটি যায় নিচে থাকে অসীম প্লাস আর অসীমের সাথে কোনো সংখ্যা যোগ করলে সেটা অসীমই হয় অর্থাৎ আমরা লিখতে পারি জেট স্কোয়ার বাই অসীম মাইনাস জেট স্কোয়ার বাই আর স্কোয়ার বাই মানে আর থাকে আর কি ক্লিয়ার ওকে সো এখন এখানে একটা ভগ্নাংশের নিচে যদি অসীম থাকে সেটার ভ্যালু আসে জিরো তো জিরো মাইনাস জেট স্কোয়ার বাই আর তার মানে এটার যে বিভব শক্তি সেই বিভব শক্তি হচ্ছে মাইনাস জেট স্কোয়ার বাই আর এখন এই বিভবশক্তিটা কীভাবে এসে বলল থিওরিটিক্যালি ধরে নেওয়া হয় একটা ইলেকট্রন একটা কক্ষপথে ঘুরতেছে মানে অসীম দূরত্ব থেকে সেই ইলেকট্রনটাকে আমি এই জায়গায় এনে স্থাপন করে রাখছি সেই কারণে তার মধ্যে কিছুটা বিভব শক্তি জমা হয়েছে ঠিক আছে এটা থিওরিটিক্যালি ধরে নেওয়া হয় তুমি যখন একটা ইলেকট্রনকে যখন একটা কক্ষপথে রাখবা এটা থিওরিটিক্যালি ধরে নেওয়া হয় যে তুমি আলটিমেটলি কী করছো অসীম দূরত্ব থেকে সেই ইলেকট্রনটাকে এখানে এনে স্থাপন করছো এখন অসীম দূরত্ব থেকে এই পর্যন্ত এনে স্থাপন করতে তোমার যতটুকু এনার্জি লাগছে বা ক্ষয় হয়েছে বা তুমি গেইন করছো সেইটাই এই ইলেকট্রনটার মধ্যে জমা আসে সেটা হচ্ছে তার শক্তি সেটা বের করলাম তো আমরা তো আর এইখান থেকে এতটুকু দূরত্ব বের করতে পারি না আমি তো ডিরেক্টলি এই ইলেকট্রনটাকে ধরে নিলাম এই ইলেকট্রনটাকে এই দিক থেকে এই পর্যন্ত আনছি দিক থেকে এই পর্যন্ত আনা শক্তিটাকে আমি এই দিক থেকে এই পর্যন্ত আনা শক্তিটাকে বিয়োগ দিয়ে দিছি সো তখন এটা যদি আমি বিগ দিয়ে দিই তখন আমি এই দিক থেকে এই দিক পর্যন্ত আনা শক্তিটাকে বের করে ফেলছি যেটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার আর খেয়াল করো তার মানে আমি কি লিখতে পারি ধরো এখানে ভি কত এটাও ইয়া করে ফেলছি তার মানে এখানে আমি কি লিখতে পারি ইলেকট্রন মোট টোটাল এনার্জি ইকোয়ালস টু গতিশক্তি গতিশক্তি মানে আমরা পড়ে আসছি হাফ এম ভি স্কোয়ার প্লাস বিভব শক্তি মানে আমরা কত পাইলাম বিভব শক্তি মানে পাইলাম প্লাস মাইনাস জেড স্কোয়ার বাই আর তো এখানে আমি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি খেয়াল করে দেখো এম ভি আর ইকোয়ালস টু এন এইচ বাই টু পাই আমরা পড়ে আসছি না বোর্ডের দ্বিতীয় স্বীকার্য সো এখানে আমি কি করতে পারি আচ্ছা আর একটা পরে আসছি এম ভি স্কোয়ার বাই আর না এটা নিব না এটা নিব এটা নেওয়াটা সুবিধা হবে কারণ এখানে ভি স্কোয়ার আছে এম ভি স্কোয়ার আর টু আমরা পড়ে আসছি জেড স্কোয়ার বাই আর স্কোয়ার এখানে আর এর কাটাকাটি গেলে তাকে হচ্ছে এম ভি স্কোয়ার একুশ টু জ্যাট স্কোয়ার বাই আর এটা থাকে এম ভি স্কোয়ার একুশ টু জ্যাট স্কোয়ার বাই আর থাকে তাই না এটা তো আমরা কেন্দ্রমুখী বল একুশ টু কেন্দ্র বিমুখী বল সেটাতেই বের করতে পারি তো হাফ ইনটু এম ভি স্কোয়ার মানে কত জেড স্কোয়ার বাই আর মাইনাস বাই আর টু আমি কি লিখতে পারি এখানে আমি ঠিকঠাক লিখছি কিনা আল্লাহ জানে হাফ থেকে ওয়ান কাটা গেলে মাইনাস হাফ জ্যাট স্কোয়ার বাই আর তুমি এটাকে আরেকটা এক্সটেন্ড করতে পারো যদি আর এর ভ্যালু না জানা থাকে আর একুশ টু কত সেটা লিখো আর একুশ টু কত ওয়াহিদুল আহাদ ইমন বলতে ভাই এখানে তো ক্যালকুলাস দিয়ে করা উচিত একজাক্টলি ক্যালকুলাস দিয়ে করা উচিত বাট ক্যালকুলাস দিয়ে করলে তুমি সেইম মানটাই পাবা এখানে যদি ধ্রুব বলতে কাজ হচ্ছে না এখানে তোমার ক্যালকুলাস দিয়ে করলেও আমরা সেইম ভ্যালুটাই পাবো সো দ্যাটস আমি এত কমপ্লিকেটেড করি নাই তোমার কনসেপশন অবশ্যই ঠিক আছে বাট আমি যদি এখন এই গ্রাউন্ড লেভেল যদি ক্যালকুলাস নিয়ে কথা বলি স্টুডেন্টরা বুঝবে না শোনো আমি কিন্তু খুব ইয়া টাইপের পার্সন তোমরা যদি এরকম করো আমি কিন্তু আবার ক্যালকুলাস পড়ানো শুরু করে দেবো ঠিক আছে যাই হোক আমি ক্যালকুলাসে যাই যাচ্ছি না আচ্ছা যাক এখানে আর এর ভ্যালু কি বসানো যায় আর এর ভ্যালুটা কি জানি ছিল ধর আমি মুছা ফেলছি এর ভ্যালুটা ধর আমি দেখতেছি আমার এখানে ছিল কি রে আর এর ভ্যালু কই কেটা জন্য আমার পাঠাইছিল ছবিগুলা বইয়ের হ্যাঁ হ্যাঁ পাইছি পাইছি ধরো আর এর ভ্যালুটা আমি লিখতেছি এখানে ই টু কত এটা এ করতেছি রে কই তো আর এই দেখো এটা ছিল আর এর ভ্যালু ছিল হচ্ছে তোমার আর এর ভ্যালু আমরা এটা বের করছিলাম দেখো এখানে আসা হচ্ছে তোমার আর এর কত আর এর ভ্যালুটা আসছিল আর ইক টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম জেড স্কোয়ার তো এখানে অ্যাকচুয়ালি আমরা পাইছি মাইনাস হাফ জেড স্কোয়ার ইন্টু ওয়ান বাই আর তো আর একুশটা পাই সে এম স্কোয়ার এইচ স্কোয়ার তাহলে ওয়ান বাই আর একুশটা এটার উল্টাটা পাবো তাহলে মাইনাস হাফ জেড স্কোয়ার ইন্টু ফোর পাই স্কোয়ার এম জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার দ্যাট ইজ দ্য ভ্যালু অফ একটা ইলেকট্রনিক্স এনার্জি আচ্ছা তো আমরা এখন কিছু এক দুটা একটু ম্যাথমেটিক্স একটু প্র্যাকটিস করি দেখো এক দুটো একটু ম্যাথমেটিক্স প্র্যাকটিস করি আরে লাইমেন্ট সিরিজ বামার সিরিজ এগুলো আমার পড়ানো হইল না ওগুলো ভাবছিলাম ওগুলো পড়াই দিব কই দাঁড়া এক একটু ম্যাথ প্র্যাকটিস করি দেখো তোমাদের কি বলছে আচ্ছা তোমরা একটা কাজ করো পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো দেখি এক ছোটকাটা ছোটোখাটো অঙ্ক করে বাকি অঙ্ক তোমরা নিজেরা করতে পারবা পরমাণুর প্রথম কক্ষপথের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো ব্যাসার্ধ নির্ণয় করো আচ্ছা তো আমরা জানি ব্যাসার্ধ ইকোয়াল টু পরমাণুর ব্যাসার্ধ আর ইকোয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম জেট স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর স্কোয়ার এম স্কোয়ার ওকে এখন এখানে হাইড্রোজেন পরমাণুর বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো সো আর ইকোজ কি হবে প্রথম কক্ষপথ মানে এন এর ভ্যালু ওয়ান তার মানে ওয়ান স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এটার ভ্যালু হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফোর মোস্ট এই সিক্স পয়েন্ট থ্রি ফোর না প্লাঙ্কের কনস্টেন্ট বলা পাই সিক্স পয়েন্ট থ্রি ফোর মনে হয় প্লাঙ্কের কনস্টেন্টটা কত জানি সিক্স পয়েন্ট সিক্স 6.626 সিক্স সরি সিক্স পয়েন্ট সিক্স 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 পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু সিক্স টু সিক্স সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু মাইনাস থার্টি ফোর না ওইটা এরকম আচ্ছা ঠিক আছে এটা এটা হচ্ছে তোমার সিজিএস ইউনিটে সো সিক্স পয়েন্ট সিক্স টু তো এই মাথায় রাখতে হবে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন এই এরা কেজিতে করছে রে মাইনাস টোয়েন্টি সেভেন হবে দের সিক্স পয়েন্ট কেজিতে করলো কেন এরা আচ্ছা আমরা কেজিতে না যাই মাইনাস টোয়েন্টি সেভেন সিজিএস হবে মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস টোয়েন্টি সেভেন এটা সিজিএসে এইচ এর ভ্যালু আর এসআই ইউনিটে এইচ এর ভ্যালু হচ্ছে তোমার সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি দুবার মাইনাস থার্টি ফোর আচ্ছা তো আমি তো সিজিএসএ করবো কারণ আমি তো এই সূত্রগুলো বের করছি ইয়া দিয়ে এয়া বাদ দিয়ে কনস্ট্যান্ট বাদ দিয়ে তাই না ওয়ান ধরে টোয়েন্টি সেভেন বাই এটা তো স্কোয়ার হবে বাই ফোর ইন্টু পাই স্কোয়ার ইকুজ টু কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন টু সিক্স আরও কোনো আচ্ছা আর কত দরকার নেই স্কোয়ার এম কত ভর কত ইলেকট্রনের ভর কত ইলেকট্রনের ভর এম ইকুজ টু কত ইলেকট্রনের ভর কেউ বল বলতে পারবে কিনা ইলেকট্রনের ভর কত ইলেকট্রনের ভর কত ইলেকট্রনে বড় হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান জিরো এইট খেয়াল করো ইলেকট্রন বর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান জিরো এইট ইন্টু টেন টু দিপার মাইনাস মাইনাস কি থার্টি টেন টু দি দিপার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম টেন টু সরি টেন টু দি দিপার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম সো আমাদেরকে সিজিএস ইউনিটে বসাতে হবে সেটা গ্রাম নিতে হবে সো আমি এখানে বসাই নাইন পয়েন্ট ইন্টু নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম ইন্টু জেট মানে কি প্রোটন সংখ্যা হাইড্রোজেন পরমাণুর প্রোটন কত ওয়ান তাহলে ওয়ান দিলাম ইন্টু ইলেকট্রনের কত ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ইলেকট্রনের চার্জ এটা স্কোয়ার সব সিজেসে নিতে হবে এটাই আসবে জিরো পয়েন্ট ফাইভ টু টু দি পাওয়ার টেন মোসরাবলি মিটার আসবে আচ্ছা যাই হোক টেন টু দিবার মাইনাস টেন মিটার আসবে এখানে সেন্টিমিটার আসবে অ্যাকচুয়ালি টেন টু দিবার মাইনাস টুয়েলভ সেন্টিমিটার আসবে মনে হয় এটাকে আমরা টেন টু দিবার সেন্টিমিটারটাকে মিটারে নিতে পারি জিরো পয়েন্ট ফাইভ টু নাইন ইন্টু টেন মিটার ওয়ান ইন্টু টেন টু মাইনাস টেন মানে হচ্ছে ওয়ান অ্যাং স্ট্রং সো আমি পাই হচ্ছে জিরো ওয়ান ইন টু টেন টাইনাস টেন মানে ওয়ান অ্যান্স্ট্রং সো জিরো পয়েন্ট ফাইভ টু নাইন টু টেন্টটা তোমার মাইনাস টেন মিটার মানে জিরো পয়েন্ট ফাইভ টু নাইন অ্যাংস্ট্রং সো এটাকে অনসম্ব লেখা হয় জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যান্স্ট্রং হাইড্রোজেন পরমাণুর প্রথম প্রথম কক্ষপথের ব্যাসার্দ হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপোথের ব্যাসার্ধ এটা দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ চাইতে পারে তখন অ্যানের ভ্যালু জাস্ট টু বসালেই চলবে আশা করি ম্যাথমেটিক্সগুলো করতে পারবা আচ্ছা এখন খেয়াল করো হ্যাঁ মনে হচ্ছে ইয়া নেই আচ্ছা এখন খেয়াল করো তোমাদের মধ্যে একটা রিলেশনশিপ দেখা দেয় হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত ধরো এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন পরমাণু না অন্য একটা পরমাণুর ধরো আচ্ছা দলম হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথ যদি দ্বিতীয় কক্ষপথে কোনো ইলেকট্রন থাকে না এটার ব্যাসার্ধ হচ্ছে ধরো আর টু তাহলে এই কক্ষপথের ব্যাসার্ধ আর ওয়ান ইকুয়ালস টু কী আসবে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম জেড স্কোয়ার তো এন এর ভ্যালু হচ্ছে ওয়ান হবে যখন প্রথম কক্ষপথ হবে এন এর ভ্যালু হবে ওয়ান সো এখানে আমি লিখতে পারি আর ওয়ান ইকুয়ালস টু ওয়ান স্কোয়ার মানে ওয়ানই থাকবে এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম জেড স্কোয়ার বাই আর টু এর ভ্যালু হবে তোমার এন এর ভ্যালু টু এন এর ভ্যালু টু হইলে এন স্কোয়ার মানে ফোর ইন্টু এইচ স্কোয়ার বাই সব কিছু ঠিক আছে ফোর পাই স্কোয়ার এম জেট স্কোয়ার আমি যদি আর টু বাই আর এ ওয়ান দিই দ্যাট মিন্স আর বাই আর আসবে ফোর এইচ স্কোয়ার ফোর এইচ স্কোয়ার বাই ফোর স্কোয়ার এম নিচে আসবে মানে বাই ফোর পাই স্কোয়ার এম জেড স্কোয়ার কাটাকাটি যায় দেখবা যে আর টু বাই আর ওয়ান ইকোস টু থাকতেছে ফোর তার মানে আর টু বাই আর ওয়ান ইকোস টু থাকতেছে কত ফোর আর টু বাই আর ওয়ান ইকুস টু থাকতেছে সরি তাহলে আর টু ইকোস টু হচ্ছে ফোর ইন্টু আর ওয়ান তার মানে হাইড্রোজেন পরিমাণ দ্বিতীয় কক্ষপতের ব্যসাতেও প্রথম কক্ষপতের ব্যসাতে চারগুণ কিভাবে বেরোইছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তুমি এটা একটা কাজ করো এটাকে দেও এন ওয়ান এটাকে দে এন টু তখন দেখবা যে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে প্রথম কক্ষপথ থেকে ধরো প্রথম কক্ষপথের সাপেক্ষে যদি আমরা নির্ণয় করি তখন এটা পাবো হচ্ছে আর টু ইকুজ টু পাবো অর্থাৎ যেটা আমরা বের করি আর এন সংখ্যকটা পাবো এন স্কোয়ার আর ওয়ান মানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের এন স্কোয়ার গুণ হবে ওই কক্ষপথের ব্যাসার্ধ এইভাবে করতে পারো এ ভাই হাইড্রোজেনের কক্ষপথ একটা না হাইড্রোজেনের অনেক এখানে উচ্চ শক্তিস্তর আছে বাট সেই শক্তি গুলাতে কোনো ইলেকট্রন থাকে না শক্তি শক্তিস্তর আছে বাট সেখানে ইলেকট্রন নাই ইলেকট্রন এক্সিস্ট করতেছে না হাইড্রোজেনকে যখন তুমি তাপ দিবা সেই ইলেকট্রন দুই নম্বর শক্তি যাবে হাইড্রোজেনের দুই নম্বর শক্তিস্তরে যাবে যে কনসেপশনটা তোমাদের মাথায় আছে যে হাইড্রোজেনের একটা কক্ষপথ মাথা থেকে ঝেড়ে ফেলো হাইড্রোজেনের সবগুলা কক্ষপথে আছে বাট হাইড্রোজেনের প্রথম কক্ষপথে শুধুমাত্র ইলেকট্রন আছে সোডিয়ামের সবগুলা কক্ষপথ আছে বাট শুধুমাত্র তিনটা কক্ষপথে ইলেকট্রন আছে ক্যালসিয়ামের ইলেকট্রন আছে সবগুলা কক্ষপথ আছে বাট শুধুমাত্র তিনটা মনে হয় তিনটা শক্তিস শক্তি ইলেকট্রন আছে হিলিয়ামের সবগুলা কক্ষপথ আছে শুধুমাত্র প্রথম শক্তি স্তরে ইলেকট্রন এক্সিস্ট করতে লিথিয়ামের সবগুলা কক্ষপথ আছে শুধুমাত্র প্রথম দুইটা শক্তিস্তর ইলেকট্রন এক্সিস্ট করতেছে এখন বই ওটাই দেখো পারো কি না জাস্ট এই সূত্রগুলো ভি কোস টু এন এইচ বাই টু পাই জ্যাট এম ই স্কোয়ার মনে হয় এরকম কিছু আর আর বেশাদ আচ্ছা ঠিক আছে মাথায় রাখো আজকে পর্যন্ত থাকুক সামনের ক্লাসে বর্ণালীটা দেখাবো ভোর পরমাণু মডেলের বর্ণালীগুলো দেখাইতে হবে থ্যাংকস ফর ওয়াচিং আসতে তোমরা যারা যারা কোর্সে ভর্তিতে চাও তারা উপরে দেওয়া কি জানি ডিসক্রিপশন বক্সে দেখে নিও থ্যাংকস ফর ওয়াচিং